এই কত বড় এটা নিয়ে একটা চুটকি বলি, স্বামী বিবেকানন্দের দোয়া। ওনাকে তখন আমেরিকা থেকে আমন্ত্রণ জানানো হলো ধর্মীয় মহাসভায় যোগদান করবার জন্য। সরি, ওনাকে আমন্ত্রণ জানানো হয়নি, উনি অযাচিতভাবেই গেছিলেন ওনার গুরুদেবের নির্দেশে। তখন ইন্ডিয়া থেকে এই ধর্ম সম্মেলনে সব ধর্ম মানুষ গেছিল, প্রত্যেক দেশ থেকে গেছিল, তাদের একজন প্রতিনিধি ছিলেন। উনি গেছিলেন অযাচিতভাবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, কেউ ওনাকে পাত্তাই দিচ্ছে না, দেশের মানুষ তো দিচ্ছেই না, বিদেশিরাও না। ওনাকে টাইম দেওয়া হয়েছিল 3 মিনিট সম্ভবত। ওনাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, দাঁড় করিয়ে দেওয়ার পর উনি ভাবতে ভাবতে 2.5 মিনিট কেটে গেল, মাঝে রইল মাত্র 30 সেকেন্ড। উনি শুরু করলেন, আমেরিকায় আমার প্রিয় ভাই বোনেরা, যা অন্য কেউ শুরু করেননি, সারা অত বড় হল করতালিতে ফেটে পড়লো, তারপর কত 1 ঘন্টা কত মিনিট যারা বক্তৃতা করেছিলেন ওনাকে বসতে দেওয়া হয়নি। আপনি আরো বলুন, আরো বলুন, গোটা আমেরিকাকে জয় করে ফিরলেন দেশে। দেশে ফেরার পরে কিছু মানুষ ওনাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমেরিকা কেমন দেশটা, ওখানকার মানুষগুলো কেমন? উনি বলছেন, ওরা খুব উদার মনের, অনেক বড় মনের। তো একজন বলছেন, আমাদের থেকেও বড়? এই জবাবগুলি না দিয়ে বললেন, শুনুন একটা গল্প বলি। কি? কূপে ছোট্ট জলাশয়ে ব্যাঙ ছিল, আপনারা নিশ্চয়ই জানেন কেউ তো। সমুদ্রের ব্যাঙ হঠাৎ করে পথ ভুলে লাফাতে লাফাতে কূপের মধ্যে চলে এলো। কূপের ব্যাঙ জিজ্ঞেস করলো, মহাশয় কোথা হইতে আসিয়া কোথা হইতে আসা হইতেছে? সমুদ্রের ব্যাঙ বলল, সমুদ্র হইতে। কূপের ব্যাঙ বলল, সেটা কোথায়, কেমন? বললো, সেটা একটু বড়, আমার এই কূপ থেকে বড় সমুদ্র। বললো, একটু বড়। তুমি এটা লাভ দিলেন, বললেন, এত বড়? এর থেকেও বড়? বললেন, আর একটু বড়। উনি আরো জোরে লাভ দিলেন, বললেন, এর থেকেও বড়? বললো, ওটা কত বড় আপনি কল্পনায় আনতে পারবেন না, অতএব বাস্তবে ওটা প্রমাণ করবার চেষ্টা বৃথা। তো কিসের কথা বলতে গিয়ে যেটা বললাম, প্যাডি নামের নিজেকে কূপের ব্যাঙের মতো আচরণ করে। ওর বাইরে যে সমুদ্র আছে ও দেখতে পায় না, ওর দৃষ্টিশক্তি খুব বেশি দূরে যায় না। তাই আমি যা জানি যথেষ্ট, এই করে এই দুটো বউ, তিনটে বাড়ি, চারটে গাড়ি, আর দরকার নেই। এটা অ্যাকচুয়ালি বলা হয়েছে ডেথ। ডেথের সংজ্ঞা কি? সিজেশন অফ অ্যাক্টিভিটি। আপনি দেখবেন আমার প্রত্যেকটা ম্যাগাজিনে একটা কথা লেখা আছে, স্যার জগৎশ্রীশচন্দ্র বসু জীবন সম্বন্ধে একটি মহাসত্য হইল এই যে, যেদিন হইতে আমাদের বাড়িবার ইচ্ছা স্থগিত হয় সেই দিন হইতেই জীবনের উপর মৃত্যু ছায়া পড়ে, আর দরকার নেই। অনেক জেনেছি, ইট অ্যাকচুয়ালি স্টার্টিং অফ দ্য ট্রাভেলিং টুয়ার্ডস ডেথ, আর দরকার নেই। এর মানে হলো আমার মৃত্যু ঘন্টা বাজতে শুরু করেছে, তাই আমি মনে করি আমি সব জেনে গেছি, আর দরকার নেই। প্ল্যাটিনাম মেট এমন এক ধরনের মানুষ যে সমকক্ষ কাউকে মনে করে না, ইভেন গোটা পৃথিবীটাকেও নয়। তাই সে বলেছে, আমি এই পৃথিবীতে আমার সন্তান উৎপাদন করতে চাই না, এ নিষ্ঠুর এ পৃথিবী, ছোট এ পৃথিবী, নির্দয় এ পৃথিবী, এরা ভালোবাসতে জানে না মানুষকে, এরা মানুষকে উপযুক্ত সম্মান দিতে জানে না, এই রকম। আচ্ছা কিন্তু প্রেসক্রিপশন করবো কি কথা? এই ধরনের মানুষেরা এসে ডাক্তারখানায় কি বলে জানেন? বলে, আমি ভেবেছি ইউকে যাব, কিন্তু আমার আত্মীয়রা আপনার কাছে ধরে নিয়ে এলো। কেন? আপনি আমার দেশে তো ঢাকায় কত ভালো ভালো ডাক্তারবাবু আছেন, এখানকার ডাক্তাররা আমাকে পাবে? তো কমসে কম ইন্ডিয়ায় যান, সেখানে তো আমার দেশ থেকে অনেক লোক যায় বাংলাদেশ থেকে। ইন্ডিয়ার ডাক্তার আমার মনে হয় না ওদের পক্ষে এটা সম্ভব, আমি ইউকেতেই যাব। দ্যাট ভেরি ওয়ার্ড ইজ আটার্ড বাই দা। আচ্ছা বিয়ে থাকা করছেন না কেন? বাংলাদেশের কোনো মেয়েকে বিয়ে করবার ইচ্ছা আমার নেই,
কেন না? আমি যাদের সঙ্গে মিশে দেখেছি, এদের সঙ্গে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। এরা বড় নিচু মনের, সংকীর্ণ মনা। আমার পক্ষে এদের সঙ্গে ঘর করা সম্ভব নয়। আমি আমার একজন দুঃসম্পর্কের রিলেটিভ আছে, ও দেশে ওরা কয়েক পুরুষ ধরে আছে আমেরিকাতে। আমি ওরাই আমার বিয়ের কথা ভাবছে, আমি ও দেশে গিয়েই বিয়ে করবো, এদেশে নয়। এই ধরনের কথাবার্তা, এদের ভাষা, এদের আচরণের মধ্যে ফুটে ওঠে। চেম্বারে এসে বসার জায়গাটা ওদের পছন্দ খুব একটা হয় না। যাও একটু মুছে টুছে বসলো, পায়ের পর পা দিয়ে খুব ছোট্ট জায়গার মধ্যে, কারণ পাশে জায়গাটা তো ভালো নয়, চেয়ারটা ঠিক। লাইক অল দিস থিং, সবই তো ছোট, মানুষটা তো বড়। সে বিভিন্ন ভাবে হাবে ভাবে বুঝিয়ে দেয়, আমি প্লাটিনাম মেট, তুমি কেন বুঝছো না ডাক্তারবাবু, তুমি লেখাপড়া কিছু শেখোনি। অনেকভাবে কথা বলে। আমি এখানে দেখাতে চাইনি, জানেন আমার খুব একটা বন্ধু, খুব কি বলবো, সেরকম একজন বন্ধু আমাকে বারবার বললো, কয়েকটা বন্ধুই বলেছে। ভাবলাম ঠিক আছে, আমেরিকা যাওয়ার আগে একবার তো, সরি ইংল্যান্ডে যাওয়ার আগে একবার ঘুরে আসি। তাই একটু এলাম, দেখুন আপনি রিপোর্ট গুলো দেখুন আগে, বুঝতে পারেন কিনা। ওই বেদাক স্যার তো রিপোর্ট কি করে বুঝবে, সংখ্যায় কম আছে দুনিয়াতে, কারণ সোনা তো খুব বেশি নেই, তাই তো দাম। অরামমেট ভাবলে শিখতে দেরি হবে, সোনা ভাবলে সহজ হবে। সোনা, আমরা একটা বাচ্চা বাড়িতে জন্মেছে, গিয়ে স্নাতক শুধু ফর্সা দেখতে আমরা কোলে তুলে নিয়ে বলি, সোনা ছেলে, সোনা মেয়ে, সোনা। এই মানুষগুলি নিজেকে এমন ভাবে, নট অনলি ভাবে, যোগ্যতা এইটুকু। বাচ্চা কত বয়স? ৬ মাস। কবিতা বলে জানেন? দেখুন কথা ফোটেনি ভালো, কিন্তু কবিতা বলবে। আপনিও দেখলেন আদো আদো সুরে কবিতা বলছে, মা শিখিয়েছে, কি দারুণ। আপনিও মুখে চুমো দিয়ে বললেন, আর সোনা ছেলে, সোনা মেয়ে। তো ওরা মেয়ে যোগ্যতা, এবং সবাইকে ভালোবাসে, প্রশংসা করে, ও কাউকে ভালোবাসে না, এর জন্য ও কারোর সঙ্গে বন্ধুত্ব করে না। ও মনে করে কার সঙ্গে মনের কথা বলবো, আপনার বন্ধু আছে, বন্ধু কে আর, আমি তো মানুষই খুঁজে পাই না গো, বন্ধু কাকে করব। তাহলে মনের কথা মায়ের সঙ্গে না, মা আমার কথা ঠিক বুঝতে পারবেন না। তাহলে বন্ধু ছাড়া জীবনটা কি করে কাটে? কেন আমি উপরওয়ালাকে সব বলি, আমার সুখের, আমার আনন্দের, আমার দুঃখের সব কথা আমি তাকে শেয়ার করি। আচ্ছা, সব কথা তাকে, এই যে কষ্ট পাচ্ছেন, আমি তার কাছেই কান্নাকাটি করি, কারণ আমি জানি সে যদি ভালো না করে, কোনো ডাক্তারের ক্ষমতা নেই আমাকে ভালো করবার। আমি উপরওয়ালাকেই সব বলি। অন্যদিকে সুজাকে জিজ্ঞেস করুন, আপনার বন্ধু আছে, মনের কথা শেয়ার করেন কাকে? মনের কথা শেয়ার করি কাউকে না, তার মানে বন্ধু নেই, বন্ধু নেই সত্য কথা। তবে আমি বন্ধু খুঁজি, বন্ধু খুঁজে বন্ধু পেলেন না, আসলে আমি একটু যাচাই না করে কাউকে বন্ধু বলে বলতে আমার, বন্ধু বলে মানতে বা বলতে আমার দ্বিধা হয়, কারণ পৃথিবীটা তো খুব সহজ জায়গা নয়। আজ আপনি একটা মনের কথা বলবেন, কাল সেটা নিয়েই সে সুযোগ বুঝে উপহাস করবে। আজকে আপনি এক কথা বললেন, সে হয়তো কথাটাকে বিকৃত করে অন্য একজনকে বলল, এক ঝঞ্ঝাটে পড়তে হবে। তাহলে বলুন, কথা বলার থেকে না বলাই ভালো। উপযুক্ত মানুষ বলে বলতে ইচ্ছা করে, খুঁজি আমি, কিন্তু কই পাই তো নেই। উনি চান থুজা, মনের কথা বলবার লোক চান, অরামেট উনি তো পান না, ছাড়ো না, উনি জানেন এই পৃথিবীটা, এখানকার মানুষগুলিকে মনের কথা বলা, দুটো কথা বলা, আনন্দ হাসি খুশি এগুলি বলার মতো কোনো লোক পাওয়া যায় না। তাই এইসব বাচ্চারা ছোট্টবেলা থেকে, রামগরুড়ের ছানা একটা কবিতা আছে, রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা, এরা হাসে না। অন্যদিকে সেই বাচ্চা যদি সোজা হবে, শুধু মুস্কি হাসবে, মুখে শব্দ করবে না। আপনারা জানেন ছোট বাচ্চা, ছোট বাচ্চা না, একদম ছোট বাচ্চা, তেল মাখায় আর আদর করে বড়রা, আর কথা বলে তুমি বড় হয়ে স্কুল যাবে, পড়াশোনা করবে, তাই না? তো সাধারণ বাচ্চা হলে উমা শব্দ করে, হাসে, তখন বলে
বড়রা দেখো তোমার বাচ্চা বলছে স্কুল যাবে, আসলে ও তো শব্দগুলোকে সাই দিচ্ছে উমা করে আর হাসছে, সবাই বাড়ির সবাই খুশি। থুজা ওইটুকু বাচ্চা শুধু মুসকি হাসে, কোনো উমা শব্দ করে না, কারণ মায়ের পেট থেকে থুজা হয়ে এসেছে। তাই ও বিচক্ষণ, তাই ও ভাবে উমা শব্দ করলে কি মানে করে নেবে খেয়ে যান, অর্থাৎ চুপ থাকো ভাই, কথাটা গল্প নয় ভাই, বড় হলে দেখতে পাবেন, ওই তো বড়দের কথা শুনালাম। না না কাউকে নয় মনের কথা। তবে হ্যাঁ ভাই, আমি লোক খুঁজি, বন্ধু খুঁজি, কিন্তু কই পাই তো নি। এই মানুষগুলি বিয়ের পরে বউয়ের সঙ্গে গুনে গুনে কথা বলে, আবার বউ যেই থোজা হয় স্বামীর সঙ্গে গুনে গুনে কথা বলে। কেন? আগে দেখি লোকটাকে কথা বলার মতো তো কিনা, কোনটা বলে ফেলবো ওটাই নিয়েই খোটা দেবে পরে। অতএব আগে বুঝে নি, এবার বুঝে নিল কিছুদিন কথা বলতে বলতে এই স্বামীর খারাপ দিকগুলো, এইবার বলতে শুরু করলো বউ, আচ্ছা এখনকার আপনি এতদিন পরে মনের কথা বললেন কেন 6 মাস পরে? আসলে ততক্ষণ ওকে বুঝে নিয়েছি, ওর দুর্বল জায়গাগুলো আমি জেনে নিয়েছি, এবার যদি আমাকে কিছু বলতে আসে আমি ওকে বলবো। যতদিন ওকে না বুঝেছি ততদিন কিছু বলিনি। ঠিক স্বামী স্ত্রী ভয়ের বলতে এই কথা, এরা কোনো মানুষের সঙ্গে সহজে, কোনো মানুষকে সহজে বিশ্বাস করে না, মনের কথাও বলে। তাই থুজার জীবনের সব থেকে ক্যারেক্টারিস্টিক ফিচার হলো জীবনে কখনো ঠকেনি, ঠকে না। ঠকে কখন মানুষ? বিশ্বাস করলে ঠকে, এরা বিশ্বাসই করে না, ঠকবে কখন? তাই থুজা দেওয়ার আগে আপনাকে একবার জিজ্ঞেস করতে হবে, জীবনে ঠকেছেন কতবার? আসলে আমি তো বিশ্বাসই করি না, ঠকবো কেন? থুজা কখন? আছিলে তো, আচ্ছা অনেক অভিজ্ঞ ডাক্তারবাবুরা আছেন, প্লিজ আমাকে একটু হেল্প করবেন। থুজা আপনারা কি অবস্থায়? ফিক্সড আইডিয়াতে আপনারা দেন আমি জানি, ফিক্সড আইডিয়া অনেকের মধ্যে অনেকভাবে থাকে, আপনারা কীভাবে ফিক্সড আইডিয়া ঠিক করেন গো? মনে হয়েছে আমার পাটা ভেঙে যাবে, কাছের তৈরি বইতেই কথাগুলি লেখা আছে, এগুলো কিন্তু গ্রেভিং প্যাথোলজি, প্যাথোলজি যখন অ্যাডভান্স। আপনারা বলুন একটা বাচ্চাকে থুজা দেবেন কেমন করে? একটু একটু বুঝতে শিখেছে এমন বাচ্চাকে থুজা দেবেন কেমন করে? বইতে কিন্তু এই কথা লেখা নেই, আছে। কার বইতে লেখা আছে? বিদল গাছের বইতে লেখা আছে। বইটার নাম কি? এসেনশিয়ালস অফ ম্যাট্রি আমেরিকা। আর কোথায় লেখা আছে? রজনীশঙ্করের বইতে লেখা আছে। বইটার নাম কি? সোল অফ দ্য ড্রাগ। আপনি অন্য কোনো বইতে কিন্তু থুজার এই ছোট্টবেলাকে পাবেন না আপনি। থুজা প্রেসক্রিপশন কিন্তু কবে আছি হবে আর কবে ফিক্সড আইডিয়া বলতে পারবে, তখন কিন্তু থুজার উপরে যাওয়ার টাইম হয়ে গেছে, তখন আপনি থুজা দিয়ে তখন ইরিভার্সিবল প্যাথোলজি ডেভেলপ করে গেছে, ইরিভার্সিবল প্যাথোলজি ডেভেলপ করে গেছে। কথাটা মাথায় এলো, একবার বলেই দিই, হোয়াট ইজ দ্য মিস্ট্রি বিহাইন্ড ডেভেলপিং ইরিভার্সিবল প্যাথোলজি? তো বলছি একটু পরে এই ভালো কথা। এ তো আমাকে কি জিজ্ঞেস করেছিল জানো? ও প্রণায়াম নিয়ে একটু কথা বলা বলছি, মনে আছে আমার প্রণায়াম, আমি এখানে লিখে নিচ্ছি বলবো প্রণায়াম বলবো, ওই ড্রাগের লাইনের ড্রাগগুলি বলতে। এরপর যে কথা বলছিলাম কি জানো বলছিলাম, থুজা বলছিলাম বোধ হয়, থুজার যে অবস্থা ফিক্সড আইডিয়া বলেন আপনারা, বইতে লেখা আছে পাতায় পাতায়, প্লিজ ওটা থুজার গ্রেভিং স্টেট, তখন ইরিভার্সিবল প্যাথোলজি ডেভেলপ করেছে, তার অনেক আগে দেওয়া দরকার ছিল থুজা। কখন? ছোট্টবেলায়। কখন? বাচ্চা বয়সে। কখন? কৈশোরে। কখন? যৌবনে, ইত্যাদি ইত্যাদি। তখন তো খারাপ অবস্থা, গ্রেভিং প্যাথোলজি। এই গ্রেভিং প্যাথোলজি কেমন করে ডেভেলপ করে আপনারা তো জেনেছেন, কাল কেন সাহেব বলেছেন সোরা না থাকলে মানব জাতি সুস্থ থাকত, অন্য কোনো ক্রনিক ডিজিজ আসতো না, অ্যাকিউট ডিজিজেও রেও শিকার হতো না মানুষেরা, মানে আমরা। তাহলে আমরা সবাই সোরা নিয়ে জন্মেছি। সোরা কি? রেগুলেশন অফ ম্যানস স্টেট, আলটিমেট টু সিন, মানুষের মধ্যে ভালো লাগা চাওয়া পাওয়া, এই বোধগুলি অ্যাকচুয়ালি সোরার অস্তিত্বকে প্রমাণ করে। তা আমরা সেই অর্থ সবাই সরি পেশেন্ট, কারণ আমরা সবাই সিক, কিন্তু কেউ পেশেন্ট নই। আমরা সবাই সোরা সিক, কিন্তু কেউ পেশেন্ট নই, কারণ আমরা এখানে বসে কথা শুনছি, কেউ আমরা ডাক্তারখানায় গিয়ে লাইন দিইনি। কাল বলেছিলাম যারা যে সমস্ত শিখ মানুষেরা লাইন দিয়েছেন ডাক্তারখানায় গিয়ে ওষুধের জন্য, তারা পেশেন্ট। কোথায় লেখা আছে? মেরিয়াম ওয়েবস্টার কলেজিয়েট ডিকশনারি, আমেরিকান ডিকশনারি। তো এই শিখ মানুষেরা থুজা কি করে বোঝালো, অরামমেট কি করে বোঝালো, অরামমেট ছোটবেলায় বোঝালো আমি অরামমেটের শিখ, কেমন করে? না আমি
উমাও শব্দ করি না, আমি মুস্কি হাসিও না। থুজা কেমন করে বুঝালো? থুজাচ্ছি, শুধু বাচ্চা মুস্কি হাসে, মুখে কোনো শব্দ করে। তাহলে আমাদের যাত্রা শুরু করার কথা ছিল যেখান থেকে, সিকে স্টেট থেকে, তখন আমরা করিনি। আমরা তার বিভিন্ন সিমটম ইত্যাদি এই ওই করে একটা ওষুধ দিয়েছি, রুগী ভালো ছিল। আমরা ডাক্তাররা খুশি থাকি, আরে ভাই ফালতু কথা ছাড়ুন তো, জ্বর হয়েছিল, জ্বর সেরে গেছে, ছাড়ুন, একটা কথা নিয়ে ভাববো তো আমার চলবে কি করে, ঠিক আছে চলুন। এমনি করে বাচ্চাটা জ্বর হয় ভালো হয়, জ্বর হয় ভালো হয়। একদিন মাথা ব্যথা শুরু হলো, গেল তাও বা ওষুধ খেয়ে, ব্যথা ও খুশি। এরপরে মাথা ব্যথা আর কিছু সারে না, ওইবার দেখলো সারে না, এরপর দেখলো সারে না, বললো এমআরআই করুন। দেখা গেল বেজাল গ্যাংলিয়াতে একটা শক্ত কিছু দেখা যাচ্ছে, একটা হার্ড স্পেস দেখা যাচ্ছে, একটা স্পট দেখা যাচ্ছে। কি হবে ডাক্তারবাবু, অপারেশন করতে হবে? শুনুন, এখনই এখনই এটা ভাববার সময় আসেনি, আর অপারেশনটা খুব সোজা ব্যাপার নয়, ব্রেনের মধ্যে বেজাল গ্যাংলিয়াতে, ফলে অবজার্ভে রাখুন, এই ওষুধগুলো খাওয়ান। ওষুধে কিছু হয়নি। বললেন তাহলে তো এদেশে তো খুব মুশকিল, আপনি অমুক জায়গায় জানি ইত্যাদি, অ্যাভেল পেশেন্ট পাঠিন। চলে গেল, হয়তো অপারেশন হলো, হয়তো বা ঠিক তো হওয়া খুবই অসম্ভব ব্যাপার, কেন বলে দেবে তো পার্কিনসন্স, সরি হান্টিংটন করিয়া আমার একটা পেশেন্ট আছে, তারই কথা অ্যাকচুয়ালি বলছিলাম। তার বেজাল গ্যাংলিয়াতে স্টোনি হার্ড একটা স্পেস তৈরি হয়েছে, এরিয়া তৈরি হয়েছে, শুরুটা ছিল এইরকম। তাহলে যখন সঠিক মেডিসিন মানে সিমিলিয়াম দিয়ে চিকিৎসা হয়, তখন ভিতরে ভিতরে কোনো প্যাথোলজি অ্যাডভান্স হওয়ার সুযোগ পায় না। কিন্তু আমরা ডাক্তারবাবুরা রুগী ভালো আছে এই ভেবে আমরা দ্বিতীয়বার তাকে নিয়ে ভাবি না, মেডিসিনটা তার জন্য হয়েছে না তার রোগ অবস্থার জন্য হয়েছে। বাচ্চা মানুষটা ভালো হয়ে গেছে, ভিজিট পেয়ে গেছি, অতএব ফরগেট ইট, ক্লোজ দ্য চ্যাপ্টার। ততক্ষণে কিন্তু রোগ ভিতরে ভিতরে বেড়ে চলেছে। তাই জন্য আমরা যদি সঠিক ডাক্তারবাবু হই, আমাদের আয়টা যদি হয় হারামের না হয়ে যে হালালের হতে হয়, তাহলে জ্বর চলে যাওয়ার পরেও তাকে ডাকতে হবে। মেডিসিনটা কি জ্বর সারাবার মেডিসিন ছিল? মেডিসিনটা কি মানুষটা সারাবার মেডিসিন ছিল? প্রমাণ হবে কী করে? তার মধ্যে যে ন্যায় নীতিবোধ, তার মধ্যে যে পড়াশোনা করার মন মানসিকতা, তার মধ্যে যে বড়জনদের শ্রদ্ধা করার মানসিকতা, তার মধ্যে যে উগ্রতা, সেগুলো ভালোর দিকে আছে না খারাপের দিকে আছে? যদি ভালোর দিকে থাকে, ইওর মেডিসিন ইজ কারেক্ট। আমি বলতে চাইছিলাম বেসিক ক্যারেক্টার যদি ওকে হয়, বেসিক ক্যারেক্টার কি আমি আলোচনায় বলবো, আর প্লাস এর উপরে বেসিক ক্যারেক্টার একটা চ্যাপ্টার আছে, সেটা ডিটেলসে আমি লিখেছি, কিছু কথা আমি বলবো। তো বেসিক ক্যারেক্টার আমি দেখলাম যে হ্যাঁ, রাগ, জিদ, ভয়, লজ্জা, উগ্রতা, খোলামেলা, চাপা স্বভাবের, এগুলি যেমন যেমন একটা সুস্থ মানুষ থাকা উচিত তেমনটি আছে, অর্থাৎ মেডিসিন ঠিক আছে। কিন্তু ডাক্তারবাবু সব ঠিক আছে, কিন্তু দেখছি তাদিকে রাগ বেড়েছে, এটা মনে করা হয়, তখন কিন্তু বলা হবে রাগটা ছিল আংশিক ঠিক, মানে সিমিলার, সিমিলিমাম নয়। এই ধরনের মেডিসিন ইউজ করলে ক্রমে ক্রমে যে সিক স্টেট ছিল, সিক স্টেট থেকে তার মধ্যে ডাইনামিক প্যাথোলজি তৈরি হবে, ডাইনামিক প্যাথোলজি। সেই ডাইনামিক প্যাথোলজি ব্যাপারটা কি? বরাবর ঘুমটা আমার খুব ভালো হয় না, কিন্তু হয়। কাল একটা ফোন এলো, আমার খুব ছোটবেলাকার একজন বন্ধু খুব অসুস্থ, ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে, শোনার পর থেকে ডাক্তার আমার ঘুমটা একদম আসছে না, পায়খানা হচ্ছে না, গ্যাস অম্বল হচ্ছে, শরীরটা খারাপ করছে। দিস ইজ ডাইনামিক প্যাথোলজি ক্রিয়েটেড বাই দ্য ব্যাড নিউজ। ছিল আমার মধ্যে সিকনেস, প্যাথোলজি ওভাবে ছিল না। তো প্যাথোলজি কয়রকম? দু রকম, ডাইনামিক প্যাথোলজি, অর্গ্যানিক প্যাথোলজি। তো ডাইনামিক প্যাথোলজি তৈরি হলো, ফোনটা পাওয়ার পরে আমার ঘুমটা একদমই চলে গেছে, ডিস্টার্ব হচ্ছে সব দিক দিয়ে, ভুলে যাচ্ছি ইত্যাদি ইত্যাদি, ডাইনামিক প্যাথোলজি। এই ডাইনামিক প্যাথোলজি ঠিক করা হলো। থ্যাংক ইউ।
ডাইনামিক প্যাথোলজি ঠিক করা হলো, ডাক্তার কাছে যাওয়া হলো, ডাক্তারবু ওষুধ ঘুমের ওষুধ দিলেন, অ্যালোপ্যাথ ডাক্তারবু দিলেন না, উনি অ্যালোপ্যাথ ডাক্তার ওষুধ খান না, হোমিওপ্যাথ ডাক্তার করে দিলেন, সম্ভবত প্যাসিফ্লোরা দিলে বোধহয় ঘুম আসে, এম আই রাইট অর নট, প্যাসিফ্লোরা মাদারে ঘুম আসে, আসে তো, দেওয়া হলো, হ্যাঁ 10 ফোঁটা করে খাবেন, হ্যাঁ তো একটু ঘুম এসেছে, বললো এর থেকে কম হলে 15 ফোঁটা করবেন, 20 ফোঁটা করবেন, 25 ফোঁটা করবেন, ঠিক আছে সঙ্গে এই ওষুধটা খাবেন, একটা প্রোটিনটাইজ ড্রাগ দেওয়া হলো, তো মোটামুটি ওনার গ্যাস অম্বল চলে গেছে, ওনার ঘুমটা একটু হচ্ছে, পায়খানাটা একটু হচ্ছে, কিছুদিন পরে ওষুধের কাজ করলো না, অবস্থা আরো খারাপ হলো, গ্যাস অম্বল খুব বাড়াবাড়ি হলো, উনি অ্যালোপ্যাথ ডাক্তার কাছে গেলেন, অ্যালোপ্যাথ ডাক্তার ওনাকে ইউএসজি করলো, দেখা গেল স্টোন হয়েছে, ক্যালকুলাস গল ইন দ্য গল ব্লাডার। তাহলে ডাইনামিক প্যাথোলজি অর্গানিক প্যাথোলজি হলো, কেন অর্গানিক চেঞ্জ হলো, আরো ধরা পড়েছে ইউএসজি তে গল ব্লাডার এখন আর অ্যাক্টিভ নেই, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সরি প্যারালাইজড অবস্থা পড়ে আছে, স্লিপিং গল ব্লাডার, ও কাজ করছে না। তারপর উপায় কত অবস্থা চললো, পাথরের জন্য ডাক্তারবাবু বললেন আপনি ইয়ে করুন, অপারেশন করুন, হোমিও ডাক্তার বললো অপারেশন করতে আমরা ওষুধ বার করে দেবো, তুমি বিশ্বাস করেন হোমিও ডাক্তারকে অপারেশন করে নিয়েছেন, পাথর বেরিয়ে গেছে, কিছুদিন পর আবার সমস্যা, কি হলো সেম সিমটম ডেভেলপ করলো, আবার ইউএসজি করা হলো, আবার ক্যালকুলাস, আরে ভাই ক্যালকুলাস কলবাটা তো বাদ দিয়ে দিয়েছে, কোথায় ক্যালকুলাস হবে, কোথায় হবে, এবার হলো কমন বাইল ডাক্তে, কারণ সিমিলি মাম তো কিছু পড়েনি গো, প্রথমে সিমিলার পড়েছিল, ডাইনামিক প্যাথোলজি অর্গানিক প্যাথোলজি হয়েছিল, তারপর অপারেশন হয়েছিল, সার্জারি হয়েছিল, কারণ রক্ত পাথর তো তৈরি করে রক্ত, হলো এরপর আজ করি কাল করি টাকা পয়সার জোগাড় করতে হবে, এরপর ধরা পড়লো খারাপ কিছু, সিএ লিভার, এটা হলো প্রথমে ছিল রিভার্সেবল প্যাথোলজি, পাথর হয়েছে কেটে বাদ দিয়ে দেওয়া যাবে, কিন্তু এবার হলো লিভারে ক্যান্সার, সিএ লিভার, এটা হলো ইরিভার্সেবল অর্গানিক প্যাথোলজি। তাহলে চিকিৎসা যদি সঠিকভাবে শুরু না হয়, না হোক শুরু, কিন্তু যদি ডাক্তারবাবু শুধু গ্যাস ভালো হয়ে গেছে বলে চুপ করে বসে না থাকেন, ওষুধটা গ্যাসের জন্য না রুগীটা মানুষটার জন্য, এটা যদি বিচার না করেন, তাহলে কিন্তু একদিন সিকনেস থেকে ইরিভার্সেবল অর্গানিক প্যাথোলজিতে উন্নীত হবেই। আপনারা তাকিয়ে দেখুন চারিদিকে, এমনই ঘটনা ঘটে চলেছে আপনার আমার সবার রুগী, তখন তো এই নিয়ে এসেছিল, আজকে অমুক জায়গা দেখি এই ধরা পড়েছে, মাঝখানে কোথায় ছিল জানি না, ওনাকে জিজ্ঞেস করলে জানা যাবে অনেক ডাক্তার দেখিয়েছি, তারপরে ইত্যাদি ইত্যাদি করতে করতে এখন তো এই খারাপ রোগটা ধরা পড়লো। একটাই কারণ, চিকিৎসা এতদিন হয়েছে শুধু সিমিলার ড্রাগ দিয়ে, সিমিলিমাম নয়, সে মাইলডলি প্রেসক্রিপশনই হোক আর আদারওয়াইজ কোনোভাবেই হোক, কারণ মানুষটির ওষুধ হতে হবে, রুগীটির নয়। আমি আবার বলছি, ওষুধটি মানুষের হতে হবে, যদি রুগীকে ওষুধ দেন মানে ফলকে ওষুধ দেন, তাহলে ওটা সুপারফিশিয়াল প্রেসক্রিপশন, রুগীটি ভালো হবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যদি ওটা সিমিলার প্রেসক্রিপশন, সুপারফিশিয়াল প্রেসক্রিপশন হয়, রোগ ভালো হবে, রুগী ভালো হবে, মানুষটি ভালো হবে না। মানুষটি ভালো হবে না মানে কি, একটা মানুষের যে হেলদি ক্রাইটেরিয়া আছে, WHO-র গিভেন বাই WHO যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনকে যদি ডেফিনেশনকে যদি স্যাটিসফাই না করে, তাহলে মানুষটি রোগমুক্ত হলেও হেলদি নয়, সিক। আবার বলছি, রুগীকে যদি ওষুধ দেওয়া হয় রুগীর রোগ লক্ষণ থেকে, রোগ চলে যাবে, রুগী ভালো হবে, মানুষটি ভালো হবে না। মানে হলো WHO যে ডেফিনেশন দিয়েছেন হেলথের, সেই ডেফিনেশনকে ওই ব্যক্তি কখনো কোনোদিন স্যাটিসফাই করেনি, করবে না, until and unless সিমিলিমাম is given। আমার যদি এই কথাতে কোনো আপনাদের আপত্তি থাকে, প্লিজ এখনই প্রশ্ন করা যাবে, WHO ডেফিনেশন আর প্রকৃত সুস্থতা আর
আর রোগী ভালো হওয়া, আপনাদের আইডিয়া যদি ক্লিয়ার হয়ে থাকে বলতে হবে না, আর যদি আইডিয়া ক্লিয়ার না হয়ে থাকে আপনি হাত উঁচু করলে আপনার কাছে আমি পৌঁছে যাব। প্রশ্নগুলি একটু বলে দিই, আর ওই কারণ বলেছে জানি না বলতে পারবো কিনা, জীবনী শক্তি ও পরমাত্মার পার্থক্য কি? জীবনী শক্তি দুর্বল হলে আত্মা কি দুর্বল হয়? বইতে কিন্তু এর ব্যাখ্যাটা আমি পড়েছি কিন্তু আমার মন মতো হয়নি। পরমাত্মা শক্তি পায় কোথা থেকে? আপনারা শুনে থাকবেন পাহাড়ে, এই প্রচন্ড শীতে, এখন তো শীত কমে গেছে, আরো আগে আগে শীতে থেকে আমি আমার জানা আছে কোন কোন মানুষ এতদিন বেঁচে আছে তাদের গায়ে শ্যাওলা মতো পড়ে গেছে। এরা আসেন যখন আমাদের পশ্চিমবঙ্গে সাগর মেলা হয়, সাধুরা আসেন, তাদের গায়ে শ্যাওলা পড়ে গেছে, ওরা শীতে গ্রীষ্ম ওই পাহাড়েই থাকেন, গায়ে কিছু নেই, একদম নাঙ্গা। ওরা কতদিন ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন জানি না। এই মানুষটির পরমাত্মার শক্তি আছে, জীবনী শক্তি কি এর নাম নয়? ওই প্রচন্ড প্রতিকূল পরিবেশে মানুষটি বেঁচে আছে। পরমাত্মার কথা একটু পরে বলি, জীবন বেঁচে আছে কি দিয়ে? জীবনী শক্তি দিয়ে। এমনি অর্গানের ভাইটাল ফোর্স বলেন আমার কাছে কঠিন লাগবে, আমি বলি জীবন টিকে আছে তার শক্তি দিয়ে। তার মানে ওই রকম প্রতিকূল পরিবেশে জীবনকে যদি টিকে থাকতে হয় তো অটুট জীবনী শক্তি লাগে, আর যার জীবনী শক্তি অটুট নেই পরমাত্মার শক্তি তাকে সাহায্য করবে না। আই এম ড্যাম শিওর, আপনি প্রুভ করুন আমার কথাটা ভুল। পরমাত্মার শক্তি জীবনী শক্তিকে আলাদা করে দেখা যাবে না। হ্যাঁ, আপনি যদি এই কথা বলেন কি গৌতম বুদ্ধ সাধনা করতে করতে শুধু বায়ু সেবন করতেন, তার শরীরে অস্থি আর চর্ম ছিল, মানে হাড় আর চামড়া ছিল। দেখুন চামড়াগুলো আমাদের বেশ মোটা, এই মোটা চামড়া মানে হলো চামড়ার নিচে ফ্যাট, প্যাড অফ ফ্যাট আছে। তো যখন মানুষ দীর্ঘদিন না খেয়ে থাকে তাহলে কিন্তু ওই ফ্যাটটাও গলে যায়, পড়ে থাকে শুধু হাড় আর চামড়া। তো এই মানুষটি বায়ু সেবন করতেন, মানে অক্সিজেন তো প্রাণবায়ু, এই অক্সিজেন আমরা না নিতে পারলে মারা যাই, কারণ প্রাণবায়ু, অক্সিজেনের বাংলা কথা সম্ভবত প্রাণবায়ু। সেই প্রাণবায়ু উনি নিজের দেহে ধারণ করে উনি বেঁচে থাকতেন। এখন আপনি যদি বলেন, আমি বলবো এক্ষেত্রে কি আছে, দৈহিক শক্তি হয়তো নেই, আছে জীবনী শক্তি অটুট যা প্রকৃতির অক্সিজেন তাকে দিয়েছে, তার পারমার্থিক শক্তি সে যে সাধন ভজন করে চলেছে সেটারও, এই যে ইসলাম ধর্মে না খেয়ে এক মাস কাটানো হয়, আমি এমন মানুষকে জানি দীর্ঘদিন ধরে ওনার দুর্ভাগ্যের কথা ভেবে উনি বছরের পর বছর উপোস করেন, 365 দিন নয়, কত 365 দিন চলে গেছে আমি নিজে তাকে দেখেছি, কত 365 দিন চলে গেছে শুধু রোজা রেখে। কই, আমি দেখিনি তার চেহারা দেখে বোঝা যায়নি, তার জায়রা আমাকে পরিচয় করে দিয়েছিল, তো উনি এত বছর ধরে স্বামী সন্তান হারাবার পরে এত বছর ধরে উনি রোজা রেখে চলেছেন। তো এটাকে যদি আপনি পারমার্থিক শক্তি বলেন, বা বুদ্ধের ওই শক্তিকে যদি পারমার্থিক শক্তি বলেন, আপনি যদি ওই সাধুরা যারা দীর্ঘদিন ধরে বছরের পর বছর, ওরা জানে না ওদের বয়স কত, ওই প্রতিকূল পরিবেশে কোনো আবরণ নেই, খাবার নেই, দাবার নেই, কী খেয়ে বেঁচে আছে কোনো ঠিক নেই, এটাকে যদি আপনি পারমার্থিক শক্তি বলেন আমি কিছু বলবো না। কিন্তু আমি বলি জীবনী শক্তি, পারমার্থিক শক্তি যদি জীবনী শক্তিকে বড় করে থাকে তাহলে সেই জীবনী শক্তি দিয়ে ওরা বেঁচে আছেন। সম্ভবত আপনি এটাই শুনতে চেয়েছেন, পারমার্থিক শক্তি আমাদের জীবনী শক্তিকে চাঙ্গা রাখে, হতে পারে, হয়তো এটাই আপনার জানতে চাওয়া। আমি আপনার এই বিশ্বাসে বাধা দিতে চাই না, আমি মানতে চাই যে পারমার্থিক শক্তি জীবনী শক্তিকে বাধা দেয়, কিন্তু আমাদের প্রেসক্রাইবিং পয়েন্টে জীবনী শক্তির গুরুত্বই বেশি, পারমার্থিক শক্তির গুরুত্ব অত বেশি নয়, বা ওটা দিয়ে কিছু প্রেসক্রাইবিও করা যাবে না। তবে আপনার কথা আমি মেনে নিয়ে বলছি, পারমার্থিক শক্তি জীবনী শক্তি দেয়, আর জীবনী শক্তি আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে। পরের প্রশ্ন ছিল, আমরা বইতে দেখি মেডিসিন স্বল্পক্রিয় দীর্ঘক্রিয় ব্যবস্থাপত্র দেওয়ার সময় কিভাবে প্রয়োগ করব, পথের মাঝে একজন জন জ্ঞানহীন অসুস্থ মানুষকে কিভাবে চিকিৎসা দেব, ওষুধ প্রয়োগের ধারণা দারুণ। একই প্রশ্ন সব দেশে একইভাবে পাই, এই যে পথের ধারে একজন যাত্রী জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে,
আপনার প্রশ্ন নয়, বহু মানুষের প্রশ্ন আপনি করেছেন আর করেননি, এই পার্থক্য। আপনার প্রথম প্রশ্নের জবাব, বইতে দেখি মেডিসিন সর্বক্রিয়া দীর্ঘক্রিয়া, কাল বোধহয় আমি একটু বলেছিলাম। আমার একজন পেশেন্ট, আপনার জবাবটা আমি একটা কেস দিয়ে দিচ্ছি, আমার একজন পেশেন্ট, আমি আপনার কথাটা মানি সর্বক্রিয় দীর্ঘক্রিয়, কিন্তু পেশেন্ট বললো না, তুমি ব্যাপারটা ভাবো একবার, এই একটা ইয়ং ছেলে চাকরি করে, ও শরীরটা ভালো যায় না। কিরকম ভালো যায় না? না, আজ এটা কাল সেটা, মাথা ধরে মাথা ঘুরে, কাজের চাপ হলে মাথাটা কাজ করে না ভালো, তারপর বুকটার মধ্যে ধড়ফড় করে, তার মনে হয় পেশার বেড়ে গেছে, মনে হয় মরে যাব। আমি বলি মিথ্যা বলবো না, বহুবার ঢপ দিয়েছি বুঝেছেন, মানে ভুল প্রেসক্রিপশন করেছি, মানে সিমিলার প্রেসক্রিপশন করেছি, কিছু হয়নি। তারপর আমার, আমিও তিতবিরক্ত বললাম, তুই অন্য ডাক্তার দেখতে পাচ্ছিস না, আমার কাছে পড়ে আছিস, ভালো হচ্ছিস না, আমিও চেষ্টা করেছি, যা সত্যি তাই বলছি। বললো কোথায় যাবো, ওসব দেখে বুঝে এসেছি এখানে, তাই সহজে যাচ্ছি না, দেখুন না চেষ্টা করে আর একটু। আমি বললাম তুই আজকে একটা কথা বল, প্রচুর ভিড়ও আছে, তুই এরকম অসুস্থ বোধ করে তুই কি করিস, কি করিস মানে? ও বলছে কি করবো মানে, মানে তুই বিশ্রাম নিস বা কি করিস, চুপচাপ শুয়ে থাকিস না, খাওয়া দাওয়া কি করিস বল না। বললো আমি বন্ধুদের ফোন করি। বললাম কেন? বললো বন্ধুদের ফোন করলে ওরা আমাকে সান্ত্বনা দেয়, ওই সান্ত্বনাটা পেলে আমি ওটা চাঙ্গা হয়ে যাই, আবার কাজে লাগি। বললাম আরে এ কি বলে, অসুস্থ হয়ে বন্ধুদের ফোন করে, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, তবে আপনারা আজকে শুনে যান আর জিজ্ঞাসা করবেন। আরে অসুস্থ হলে কি করিস, ওরকম বন্ধুদের ফোন করি, তোর আমার মাথা কাজ করে না, হচ্ছে প্যাথোলজি ল্যাবরেটরি টেকনিশিয়ান, চিফ টেকনিশিয়ান, তো আমার তখন তো মাথা কাজ করে না, কোন ডিসিশন কখন দেবো, আমার আরো ভয় করে, আমি বন্ধুদের ফোন করি। তো করলে কি হয়, ওরা আমাকে সান্ত্বনা দেয়, আমি সুস্থ বোধ করি কিছুটা হলেও। একদম কিচ্ছু হবে না রে, মানে ইয়ং ছেলে কেন এমন করিস, ওরকম আমাদের কত আসবে আমি তো আর ভাবি না। তখন আমি একটু মানসিক জোর খুঁজে পাই, ড্রাগ ইজ কি গো, সকালে বলেছি তো কেন, ইজিলি অ্যাসিওরেন্স পেয়ে যায় এক ব্যক্তি পৃথিবীতে, ও তো অ্যাসিওরেন্সের জন্য ফোন করেছে, ভাই বলো না কি করবো, আমি কি মরে যাবো নাকি, মুখটা কেমন করছে, হার্ট ফেল করবে মনে হচ্ছে, আরে পাগল আছিস তুই, ওরকম সব আমাদেরও হয়, আমরা তো ভয় পাই না, কিছু হবে না। ও অ্যাকচুয়ালি প্রথম কথা হলো বন্ধুকে ফোন করে কেন, ও জবাব দিতে কি বললো, ওরা ফোন করলে শান্তরাই ভালো বোধ করি, অ্যাকচুয়ালি বন্ধুদের কাছে কি চাই, বন্ধুরা ডাক্তার থোড়ি না, না ফোনে ওষুধ দেয়, অ্যাসিওর্ড হতে চায়, অ্যাসিওরেন্স ডিজায়ার ফর রুব্রিক্স নেই, রুব্রিক্স আছে লাইট ডিজায়ার ফর, এখানে লাইটের আর একটা মানে কি অ্যাসিওরেন্স, অ্যাসিওরেন্সের বাংলা যেন কি হবে, আশি আছে, থ্যাংক থ্যাংক, আশ্বস্ত। এই চলাকালী অবস্থায় ইন্টারাপ্ট করা, আমি আসলে ক্ষমা প্রার্থী, আমি আপনাদের মনে কষ্ট দিয়েছি, তো আমি যে কারণে কষ্ট দিয়েছি দয়া করে আমার সাথে একটু আপনারা সঙ্গ দিবেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় ডাক্তার দিলীপ কুমার রায়, মাননীয় সেক্রেটারি কাম রেজিস্ট্রার, সরি রেজিস্ট্রার কাম সেক্রেটারি আলহাজ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি আমাদের মাঝে আগমন করছেন। আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, প্রাণপ্রিয় নেতা মানুষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ারম্যান স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি ডাক্তার এস এম জাকির হোসেনকে। আলহাজ অত্যন্ত প্রাণপ্রিয় মানুষ ডাক্তার এম এ কাদের আজকের সেমিনারের অন্যতম বক্তা, ডাক্তার এম এ কাদের স্যারকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হোমিওপ্যাথিক বোর্ডের অন্যতম সিনিয়র সদস্য ডাক্তার আশিফ কুমার নিয়োগীকে ফুল প্লিজ।
হোমিওপ্যাথিক বোর্ডের সদস্য আরেকজন সদস্য বিজ্ঞ নেতা উদ্দিন ফুল দিয়ে বরণ করার জন্য সময় খুব সংক্ষিপ্ত। তাদেরকে আমি এক জায়গায় করতে পেরে এবং তারা আমাদের এই ছোট্ট এই সর্দিতে আসার উপলক্ষে তারা যে আমার কথায় এখানে এসেছেন এজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ বদ্ধে আবদ্ধ। আমি তাদেরকে আসলে আমার ভাষা নাই, আমার চেয়ারম্যান মহোদয়ের গতকালকের প্রোগ্রামটা ঢাকাতে কেন্দ্রীয় প্রোগ্রাম, যদি আমাদের আওয়ামী লীগ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একমাত্র হোমিও বান্ধব সরকার, যে সরকারের অনুপ্রেরণায় বাংলাদেশ হোমিও বোর্ড থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে পাশকৃত বিএইচএমএস ছাত্র ছাত্রী আজ প্রায় 200 জন বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হিসাবে নিয়োগ পেয়েছেন। এজন্য আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং আমার রেজিস্ট্রার মহোদয় এবং সদস্য মহোদয়গণকে, যাদের অনুপ্রেরণায় বাংলাদেশে বিএসএমএস কোর্স থেকে বিএসএমএস কোর্স চালু হয়েছে এবং এই বিএসএমএস কোর্স চালুর পরিপ্রেক্ষিতে আজকে প্রায় 200টা ছেলে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হওয়ার লভ্যাংশ উত্তরণ ঘটেছে তাদের জীবন। বিশেষভাবে অনুরোধ করব আমাদের ঈশ্বরদীতে একটা হোমিও কলেজের ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আগত হোমিওপ্যাথ ডাক্তারদের। আসসালামু আলাইকুম। প্রাণের দাবি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের স্যারদের কাছে। এ পর্যায়ে ডাক্তার এম এ শরীফ রেজা ভাইকে অনুরোধ করতেছি মানপত্র প্রদান করার জন্য। ফরিদুল আলম সোহাগ ভাই, আজকের স্যামুয়েল হ্যানিম্যান যার পরচালনা না হলে সারা পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানে অপূর্ণ থাকত। বাংলাদেশে যা জন্ম না হলে লাল সবুজের পতাকা আমরা পেতাম না। বঙ্গবন্ধু জুলিয়াকুড়ি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে উত্তাল সেই মার্চের যারাই দেশকে স্বাধীনতার পতাকা দিয়ে আমাদের কাছে বিদায় নিয়ে গেছেন, বঙ্গবন্ধুর সপরিবারে অবস্থান চলে গেছেন। আজকের এই শুরুতে হ্যানিম্যানের আত্মা, বেদিহি বঙ্গবন্ধুর আত্মা, এদের স্বাধীনতা সংগ্রামের আত্মা যা চলে গেছে, আমি শুরুতেই আমার অডিয়েন্সকে এবং আজকের প্রধান অতিথির কাছে অনুমতিক্রমে আমরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব তাদের উদ্দেশ্যে। আমরা সবাই উঠে দাঁড়িয়ে তাদের জন্য নীরবতা পালন করি। ধন্যবাদ সর্বশু। হোমিও বান্ধব সরকার হোমিওপ্যাথি বোর্ডের অতন্ত্র প্রহরী বোর্ডের চেয়ারম্যান ডক্টর দিলীপ কুমার রায় হোমিওপ্যাথির ব্যক্তিত্ব, যা যিনি আপনাদের সামনে এখানে এসেছেন করতে পেরেছে ব্যাচেলর অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি। তারই অনুপ্রেরণায় আজকের বোর্ড যারা তরুণ কাজের এখানে এসেছেন তার দান অনুদান ব্যাখ্যা করতে হয়েছে। যে কথাগুলো আপনারা বলেছেন আজকে সমস্ত বোর্ড হোমিওপ্যাথি উন্নয়নের জন্য মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন ডাক্তার মোহাম্মদ কায়েমউদ্দিন। ডাক্তার মোহাম্মদ কায়েমউদ্দিন স্যার সদস্য বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড উপস্থিত আজকের এই সায়েন্টিফিক সেমিনারের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়ায় যার পদচারণা আমাদের প্রিয় নেতা বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান
আমার প্রিয় নেতা ডাক্তার দিলীপ কুমার রায় উপস্থিত আছেন ঘুরে ধরা অহমবিদিক বোর্ডকে, যিনি যিনি আমাদের মুরব্বী হিসেবে পরিচিত, যার কোনো দল পথ নেই, সকলের আস্থাভাজন প্রিয় ভাজন ডাক্তার এম এ কাদের, কাদের ভাই উপস্থিত আছেন এই রাজশাহীর দায়িত্বে যিনি আছেন, বাংলাদেশ সংগীত বোর্ডের সম্মানিত সদস্য ডাক্তার আশিস শঙ্কর নিয়োগী উপস্থিত আছেন, অত্যন্ত স্নেহভাজন মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অত্যন্ত কাছের মানুষ, আমাদের এই রাজশাহীর হোমবিতির উন্নয়নে যিনি নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের সেই প্রিয় নেতা ডাক্তার এস এম মিল্লাত হোসেন, সকলকে বাংলাদেশ সংগীত বোর্ডের পক্ষ থেকে তথা ঢাকা বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠান আসলে বক্তৃতার অনুষ্ঠান নয়, এটা সায়েন্টিফিক সেমিনার। আপনারা সকলে দূর দূরান্ত থেকে আসছেন, টাকা দিয়েছেন কিছু হোমবিতির কথা শোনার জন্য, সেই কথা বলার জন্য ডাক্তার এম এ কাদের সহ স্পিকাররা উপস্থিত আছেন, তারা বলবেন, আর সারা বাংলাদেশের হোমবিতির উন্নয়নের কথা বলবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা ডাক্তার জাহাঙ্গীর আলম, তার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত এই সরকারের অবদান এবং হোমবিতির বিস্তার। আমি শুধু একটি কথা বলবো, আগামী 30 তারিখ মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটি অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আগামী 5 বছর বাংলাদেশের হোমিওপ্যাথি কী পাবে সেদিন নির্ধারণ হবে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, মাননীয় চেয়ারম্যান মহোদয়ের প্রতি দোয়া করবেন, যাতে এই গভর্নমেন্টের কাছ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, স্বাস্থ্যমন্ত্রীর কাছ থেকে আমরা বড় কিছু আপনাদের জন্য আদায় করতে পারি। সকলের কাছে দোয়া আশীর্বাদ করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই বিজ্ঞান সেমিনারের সম্মানিত সভাপতি এবং হোমিওপ্যাথিক জগতের তথা এশিয়ার যে হোমিওপ্যাথিক সাংগঠনিক এবং ভাবে হোমিওপ্যাথিককে উন্নয়নের দিকে অগ্রগতির দিকে নিয়ে গেছেন সে আমার বন্ধু বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ রায় মঞ্চে উপস্থিত আছেন। আমাদের এক সময়ের সহযোগী বিশিষ্ট চিকিৎসক, বিশিষ্ট সাংগঠনিক, এই হোমিওপ্যাথিক উন্নয়নে যার অবদান চিরদিন লেখা থাকবে বিএইচএমএস এই ডিগ্রি অর্জনের যে গুটি কয়েক লোক আমরা একসঙ্গে লড়েছি সেই অন্যতম ডাক্তার এম এ কাদের, বাংলাদেশ হোমিওপ্যাথিকের বোর্ডের সুযোগ্য রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম মঞ্চে উপস্থিত, আমার ঢাকার ডিভিশনের সম্মানিত বোর্ড মেম্বার ডাক্তার কায়েমউদ্দিন ও আমার ছোট ভাই বোর্ড মেম্বার মিল্লাত এবং উপস্থিত চিকিৎসক, শিক্ষক ও সুধীবিন্দু, আমার পূর্ববর্তী বক্তা ডাক্তার এইচ এম মিল্লাত কাইমউদ্দিন যে কথাগুলি বলছেন ঠিক আমারও তদ্রূপ, কারণ হোমিওপ্যাথির উন্নয়নের এবং যেখানে আমার চেয়ারম্যান এবং রেজিস্ট্রার সাহেব আছে সেখানে উনি সবকিছু আপনাদেরকে শোনাবেন। আমি আপনাদেরকে এই সাংগঠনিকভাবে আমার এই ডিভিশনে এই অনুষ্ঠান ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম কেস প্রদান করবেন। আশিস শঙ্কর নিয়োগী স্যারকে ডক্টর আশিস শঙ্কর আসন গ্রহণ করার জন্য ডাক্তার
আমি একটা কথা বলতে চাই দর্শকের পক্ষ থেকে, যেহেতু গানটিকে গেল হবে সংগত হিসাবে জাতীয় কারণে কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা বাধ্য হব। ধন্যবাদ। বক্তব্য শুনতে চাই সভাপতি ইতিহাস বাংলাদেশ আমাদের কাদের স্যারের আগেই ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার। এর উদ্যোগে এবং ক্যাশ বাংলাদেশ ঈশ্বরদী শাখা সহযোগিতায় আজকের দুই দিন ব্যাপী হোমিওপ্যাথিক বিজ্ঞান সম্মেলন আয়োজনের আজকে দ্বিতীয় দিন। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই সম্মেলনের আয়োজক, যার অক্লান্ত পরিশ্রম এবং মেধার বিনিময়ে আজকের এই অনুষ্ঠানটি সম্মেলনটি অত্যন্ত সফলভাবে এগিয়ে চলছে, আপনাদের সকলের প্রিয় জনাব ডাক্তার জাকির হোসেন। এই বিজ্ঞান সম্মেলনের প্রধান অতিথি হিসেবে গতকালকে যিনি উদ্বোধনী বক্তব্য রেখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় হোমিও অনুরাগী ব্যক্তিত্ব মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জনাব শামসুর রহমান, আজকে যিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, যার বক্তব্য, যার দিক নির্দেশনায়, যার দুটি কথা শোনার জন্য আপনারা গতকাল থেকে অধীর আগ্রহে বসে আছেন, পর পর তিনবার বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন, যে ব্যক্তিটি আজকে নিজের ব্যক্তিগত শ্রদ্ধাভাজন ডাক্তার দিলীপ কুমার রায় মঞ্চে উপস্থিত রয়েছেন, যার সম্পর্কে ব্যক্তিগতভাবে আমার বলার কিছু নেই, আপনারা সকলেই তাকে চিনেন। বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থায় যে ব্যক্তিটি আপাতমস্ত একজন আদর্শ ব্যক্তিত্ব হিসাবে পরিচিত, যাকে আমরা সকলেই শ্রদ্ধা করি, হোমিওপ্যাথিক চিকিৎসক এবং সংগঠক ডাক্তার এম এ কাদের, কিছুক্ষণ পূর্বে আপনাদের মাঝে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সুযোগ্য সদস্য, যাকে বাংলাদেশ সরকার পরপর দুইবার এই রাজশাহী বিভাগ থেকে চিকিৎসকদের প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিয়েছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার আশিস শঙ্কর নিয়োগী বক্তব্য দিয়ে গিয়েছেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের আরেক সুযোগ্য সদস্য, যিনি ছাত্র জীবন থেকে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর আদর্শের পতাকা নিয়ে এই হোমিওপ্যাথিক চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে চলেছেন, ঢাকা বিভাগের শিক্ষকদের মনোনীত প্রতিনিধি, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সুযোগ্য সদস্য ডাক্তার কায়েমউদ্দিন সাহেব আপনাদের মাঝে বক্তব্য দিয়েছেন, গতকাল আপনাদের মাঝে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের আরো দুজন সুযোগ্য সদস্য, রাজশাহী বিভাগের সদস্য এবং বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সুযোগ্য প্রভাষক, চিকিৎসকদের নিয়ে তারাও আধুনিক ধ্যান ধারণায় বিজ্ঞান সম্মেলন থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে চায়। আজকে আমরা যে আয়োজনটি করেছেন, যাদের সাথে সম্পৃক্ত রয়েছেন বিশেষ করে ডাক্তার জাকির সহ ডাক্তার রাজা শরীফ সহ আরো যে কয়েকজন রয়েছেন, আমি সকলের নাম বললাম না, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই তাদের একটি সম্মেলন সেমিনার আয়োজন করার জন্য। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, সম্মেলন সেমিনার বিজ্ঞান সেমিনার হবে, হতে থাকবে, কিন্তু একটি নিয়ম নীতি, একটি নীতিমালার অধীনে হওয়াটা আমার মনে হয় সকলের জন্য ভালো। আলোচনা করেছি ইতিমধ্যে এবং মাননীয় চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে আশ্বস্ত করেছেন, একটি প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে যেই ধরনের নিয়ম নীতি এবং প্রশাসনিক প্রস্তুতির প্রয়োজন হয়, আপনারা সেই ধরনের প্রস্তুতি নিয়ে আমাদের প্রশাসনিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হন, তারপরে নিশ্চয়ই মাননীয় চেয়ারম্যান মহোদয় এই বিষয়টি সুবিবেচনায় নেবেন আমার বিশ্বাস। কিন্তু শুধুমাত্র কোনো একটি প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য
কয়েকজন শিক্ষকের চাকরি হবে এজন্য বা হোমিওপ্যাথির নামে একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এটা দিয়ে আমরা কোনো কিছু করব, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা যেন কেউ কোনো কিছু না করি। ওরা দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য এবার যে ডক্টর এম এ কাদের স্যার, সভাপতি ক্যাশ বাংলাদেশ, উনি আমাদের হোমিওপ্যাথি নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। এম এ কাদের স্যার। মাননীয় সভাপতি ডক্টর জাকির হোসেন স্যার এবং আজকের এই সভার মধ্যমণি প্রধান অতিথি হোমিওপ্যাথির একজন অন্যতম পুরোধা, যার অক্লান্ত পরিশ্রমে আজ হোমিওপ্যাথির নতুন দিগন্ত শুরু হতে যাচ্ছে, জনাব ডাক্তার দিলীপ কুমার রায় এবং মঞ্চে উপবিষ্ট আমাদের প্রিয় বন্ধু সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়েছেন তার দীর্ঘায়ু কামনা করি এবং হোমিওপ্যাথির উন্নয়নে যেন তিনি পিছপা না হন, অদম্য শক্তি নিয়ে উনি এগিয়ে যাবেন এই দোয়া আমি করি। যে হোমিওপ্যাথি আর বেশি দিন বুধ বাকি নেই, আমাদের যে আমরা যে বঞ্চিত যেসব প্রকল্প বিষয় নিয়ে সেই জিনিসগুলি বোধ আমরা অতি শীঘ্র অর্জন করতে যাচ্ছি। আমরা রুগী ভালো করি, রুগীদের সার্টিফিকেট আমরা দিতে পারি না, সার্টিফিকেট নেয় অ্যালোপ্যাথির কাছ থেকে, কিন্তু আমরা যেই রুগীর চিকিৎসায় তাকে ভালো করলাম এটা জীবনও হোমিওপ্যাথ অ্যালোপ্যাথরা বা অন্য বিজ্ঞানী চিকিৎসকরা কোনোদিনও সম্ভব তাদের দ্বারা হবে না, অথচ আমাদের সার্টিফিকেট দেওয়ার অধিকার হচ্ছে না। আমাদের সহকর্মী ভাই বোনদের আমরা এই দাবি জানাবো যে এই প্রবীণ বয়সে হোমিওপ্যাথির বহু ম্যাজিক দেখেছি, হোমিওপ্যাথির দুরারোগ্য ব্যাধির বহু আরোগ্যের সমর্থ হয়েছি, এমনি তোর আমার মতো অনেকেই সবার ক্ষেত্রে কম বেশি আরোগ্যের ম্যাজিক ইতিহাস সবার মধ্যে আছে, যেটা অ্যালোপ্যাথির কোনো জীবনও নাই। একটা সাধারণ হোমিওপ্যাথিক চিকিৎসকও একটা অসম্ভবকে সম্ভব করে তোলার তার ক্ষমতা রয়েছে। সুতরাং আমরা যারা সতীর্থ আছি, সহযাত্রী আছি, হোমিওপ্যাথিটাকে এগিয়ে নেওয়াটা খুব সহজ। এক হলো আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে, দুই হলো আমাদের কোয়ালিটি বাড়াইতে হবে। কোয়ালিটি মানে কি? যে হোমিওপ্যাথির যে আমাদের নিয়ম নীতি, আমাদের ম্যাথামেটিক্যাল রিভার্টরি দর্শন, এইগুলিকে মনে প্রাণে হৃদয়ঙ্গম করার অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ হোমিওপ্যাথিক চিকিৎসক সফল হওয়াটা খুব দুরূহ ব্যাপার নয়, নিয়ম নীতির ভিতরে থাকলে নিয়ম নীতিই আপনাকে সফলতার চরম শীর্ষে উন্নীত করবে। সুতরাং আমরা সবার প্রতি অনুরোধ থাকবে যাতে আমরা ভবিষ্যতে একটা এই বিজ্ঞানের হোমিওপ্যাথি বিজ্ঞানের সামনের দিকে আমরা এগিয়ে নিতে পারি এবং বিজ্ঞান ভিত্তিক কারো যেন অবজ্ঞার পাত্র না হই, আমরা সেই হিসাবে যেন আমরা ভূমিকা রাখতে পারি সেই জন্য আমরা সবাই যত্নবান থাকব এই উপদেশ দিয়ে। আমি বিজ্ঞান সেমিনার যেহেতু তড়িঘড়িভাবে আমি সামান্য একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব। দি ট্রু প্র্যাকটিশনার ইজ সাকসেসফুল। হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের মতে প্রকৃত চিকিৎসকের সর্বপ্রথম ও সর্বপ্রধান আবশ্যক বিষয় হল একজন আদর্শ আরোগ্য বিজ্ঞানী হওয়া। এটা আমাদের সকলেরই ইচ্ছা যে আমি যাই কিছু করি আমার জীবনে সফলতা আমরা সবাই চাই, কিন্তু সফলতা এলোমেলোভাবে চললে কাজ করলে আমাদের সফলতা কোনোদিনও আসবে না। কাজে এখানে হ্যানিম্যানকে জ্ঞান অর্জন এবং অবশেষে আরোগ্যের প্রতি প্রতিবঙ্গতা ও উহার অপসারণ সম্পর্কে সম্যক ও সঠিক জ্ঞান রাখতে হবে। আমি এমনও ডাক্তার দেখেছি 5 বছর 10 বছর ডাক্তারি করেছে কিন্তু কয় ডোজ হবে অনেকের অজানা আমি পেয়েছি। সুতরাং সঠিক জ্ঞান অর্জনটাই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। এসব গুণের অধিকারী চিকিৎসককে হোমিওপ্যাথিতে একজন আদর্শ আরোগ্য কৌশলী বিচার বুদ্ধিদীপ্ত প্রকৃত চিকিৎসক বলা হয়। বলে দিলেন, আমরা বলে দিলাম যে রাষ্ট্রটা নিয়ে আসতে পারে, রাষ্ট্রক্ষ নেওয়ার সাথে সাথে কি ব্যাপার, আমার তো ব্যথা কমে গেল। হোমিওপ্যাথিক দেখেন কত ম্যাজিক, হোমিওপ্যাথিক হজম করতে হয় না ওষুধ, শক্তিকৃত ওষুধ ডাইরেক্ট নার্ভাস
অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে সঙ্গে সঙ্গে রোগস্থ স্থান যায়, সে ক্রিয়া করে রোগীকে সুস্থ করে থাকে। আমাদের কত সুবিধা, হেনিম্যান কী সুবিধা দিয়েছেন, কী আবিষ্কার করেছেন একটু লক্ষ্য করবেন এবং সেই মোতাবেক কাজ করে যাবেন। হোমিওপ্যাথিকটা হলো তড়িৎ গতিতে অ্যাকশন, অচির রোগে তা করে মেজিক, আর চির রোগে সেই সময় সাপেক্ষে সেও অদ্ভুতভাবে চিন্তা ভাবনা না করে হেনিম্যানের এক দুই অর্গান যা বলছে একটা আদর্শ চিকিৎসা হইলে নিরপেক্ষ মনা হইতে হবে। আমরা এমন কোনো মন নিয়ে চিকিৎসা দেখা যাবে না যদি এটা সালভারে ফালানো যায় কিনা, ব্রাই নিয়ে ফালানো যায় কিনা। অনেক ডাক্তার কিন্তু এরকম প্রশ্ন শুরু করে দেয় রুগীকে, না রুগীকে আগেই কোনো ওষুধের উদ্দেশ্য করে তাকে প্রশ্ন করা যাবে না, রুগীর কাছ থেকে আদায় করে নিতে হবে রুগী আমাকে কোন ওষুধে ফালায়। অনেক চিকিৎসকই আমরাও জীবনে করেছি কিন্তু এগুলি দেখা যায় যে আরোগ্যের অন্তরায় এবং সফলতা বয়ে আনে না, বরঞ্চ অনেক ক্ষেত্রে রোগটাকে আরও জটিলতর করে তোলে। তাহলে রুগীর শয্যা পাশে বা নিকটে বসে যে সকল লক্ষণ সংগ্রহ করা যায় তাহার মধ্যে ফুটে ওঠে রোগের চিত্র। এই বাস্তব চিত্রেই পাওয়া যায় রোগের স্বরূপগত প্রকাশ। রোগের এই স্বরূপগত লক্ষণ সমষ্টিকে সম্পূর্ণরূপে ও স্থায়ীভাবে দূরীভূত করার নামে হইল আরোগ্য বিধান। প্রত্যেক রোগের ব্যক্তিগত লক্ষণ সমষ্টি নির্ধারণ এবং স্বাস্থ্যরীতি সম্বন্ধে জ্ঞান লাভ অর্গান চায় করা ছাড়াও অচির অচির রোগ রোগেরও পার্থক্য নির্ণয় সম্বন্ধে জ্ঞান শিক্ষা অত্যাবশ্যক। অচির রোগের উদ্দীপক কারণ এবং চির রোগের মূলভূত কারণ সোরা সাইকোসিস ও সিভিলিস, যেটা আমরা মায়াজন দত্ত সম্বন্ধে অবহিত থাকতে হবে। অর্গান পান ভেষজ বিজ্ঞান, অতীন্দ্রিয় বিরুদ্ধ শক্তির সংক্রমণে যেমন সুস্থ দেহে রোগের উৎপত্তি হয় তেমনই ভেষজ শক্তিও অনুরূপভাবে সুস্থ দেহে ব্যাধির সৃষ্টি করতে পারে। ধাতু, ধাতু প্রকৃতিগত বিভিন্নতায় প্রত্যেক মানুষের ভিতরে একই রোগের প্রকার যেমন বিভিন্ন থাকার ধরন করে তেমনি প্রত্যেকটি ভেষজের অতীন্দ্রিয় ক্রিয়াশক্তি প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেও বিভিন্নভাবে প্রতিফলিত হইতে পারে। হোমিওপ্যাথিতে রোগ বিজ্ঞান ও ভেষজ বিজ্ঞানকে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় এক সত্য ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে গেছে। ভেষজের আরোগ্যকারী শক্তি ক্রিয়াশীল হয়ে সুস্থ দেহে বিকৃতি ঘটাতে পারে। এটা আপনারাও রোগীর ক্ষেত্রে প্রবীণ করতে পারেন, নিজেরাও দু একটা ওষুধ চেষ্টা করে দেখতে পারেন। প্রতিদিন সকালে এক ফোঁটা করে ওষুধ খাবেন, 30 খান বা 200 খান, 7 দিন খাবেন, দেখবেন যে এই রোগের ম্যাক্সিমাম 7 দিনের মধ্যেই ওই রোগের প্রবীণ আপনি সচক্রে বা সদেহে সজ্ঞানে আপনি পাবেন। এটা যাদের সামর্থ্য আছে, শক্তি সামর্থ্য, তারা আপনি প্রত্যক্ষভাবে এই ওষুধের প্রবীণতা থেকে আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস আপনি অর্জন করতে পারবেন। এই হোমিওপ্যাথির এই সূক্ষ্ম শক্তি যে কত সুন্দর কত দ্রুত কাজ করে সেটা আমাদের অর্গান সূত্রে দিয়ে সুন্দরভাবে আমরা পাই। ভেষজের আরোগ্যকারী শক্তি ক্রিয়াশীল হয়ে সুস্থ দেহে বিকৃত করাতে পারে। সেই ক্রিয়া শক্তি অতীন্দ্রিয় গতীয় ডাইনামিক প্রভাব দ্বারা রোগের লক্ষণ সমষ্টিকে দূরী না করলে 3 মাস 4 মাস চিকিৎসার পরে দেখা যায় পরীক্ষা নিরীক্ষা করেছে পাথর নাই, এত বড় বড় পাথরটা গেল কোথায়। কাজেই যেইভাবে রোগের উৎপত্তি তার প্রতিবিধান যদি সেইভাবে সূক্ষ্ম শক্তির দ্বারা হয় সেটা অদৃশ্য হয়, রোগটা রোগের প্রোডাক্ট রোগের ফল সেটা তিরোহিত হয়। আরোগ্য সব জিনিসের প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে সবসময় দিতে পারবেন না। অনেক জিনিস আছে অলৌকিক কিন্তু প্রমাণ দেওয়ার কিন্তু বাস্তবে সেটা হচ্ছে, এমন তো অনেকেরই আমাদের চিকিৎসক ভাইদের অনেকেরই জীবনের ইতিহাসে এগুলি পাওয়া যায়, নিজেরও আমরা দেখেছি। ওষুধের প্রয়োগ নীতি, হোমিওপ্যাথিতে একমাত্র সদৃশ্য লক্ষণ নীতিতে ঔষধ প্রয়োগ করলে রোগের স্থায়ী ও নির্মল আরোগ্য বিধান সম্ভব, অন্য কোনো নীতি দেওয়া হবে না। আপনি নীতি না মানে যদি রোগীতে ওষুধ দেন চিকিৎসা করেন, এই ডিজিজ ইজ প্রডিউসড বাই ইনফ্লুয়েন্সেস হুইচ অ্যাক্ট সিমিলার টু দ্য হিলিং প্রসেস অ্যান্ড দ্য ডিজিজ কন্ডিশন ইজ রিমুভড থ্রু রিমিডিস হুইচ প্রডিউস সিমিলার সিমটমস টু দ্য ডিজিজ, যা হোমিওপ্যাথির সদৃশ্য নীতিতেও সমর্থিত হয়েছে। হিপোক্রেটিস চিকিৎসার জনক তার বক্তব্য অনুসারে হেনিম্যানেরও বক্তব্য মিলে গেছে, গবেষণায় মিলে গেছে, যার উপর ভিত্তি করে হোমিওপ্যাথির আবিষ্কার হয়েছে। হোমিওপ্যাথিতে আরোগ্যের বাধা, এটাও আমাদের জানতে হবে।
রোগের সংক্রমণ হয় অতীন্দ্রিয় জীবন শক্তির ক্ষেত্র হতে জড় দেহে, অর অজড় জীবন শক্তির ক্ষেত্র হতে যাত্রা করে। রোগ যখন দেহের যন্ত্র বিভিন্ন উপাদানে সময়ের উপর গভীর ক্রিয়া প্রকাশ করে, তখন দেহের কুসুম তাদের মেরামতি শক্তি হারাইয়া ফেলতে পারে। যতক্ষণ পুনর্গঠনের শক্তি সেগুলির মধ্যে বিদ্যমান থাকে, ততক্ষণ ওষুধ প্রয়োগে সফলতা লাভ করা যায়। চিকিৎসার ক্ষেত্রে কুসুম মেরামতের সীমার বাইরে চলে গেলে ওষুধ প্রয়োগে সেগুলিকে আর পুনরুজ্জীবিত করা যায় না। আমাদের মুভিদাস অ্যাগ্রাভেশন, এই অ্যাগ্রাভেশনটাকে আমরা অনেকে ভয় পেয়ে যাই, কিন্তু অ্যাগ্রাভেশনের পরে যে একটা বড় ওষুধ রয়ে গেছে এটা কিন্তু আমরা প্রয়োগ করতে সাহস পাই না। দ্রুতগতি তাকে আরাম দেওয়ার জন্য আমরা অন্য চেষ্টা করি, কিন্তু সেই অমৃত তুল্য ওষুধটা হলো সাইক্লিক। সাইক্লিক দিয়ে আপনি যত দিন যাবেন দেখবেন যে রোগী আস্তে আস্তে বলতেছে না, এই ওষুধটাই ভালো কাজ করতেছে। যখন একখানে যায় সে দাঁড়িয়ে যাবে, আর আর ক্রিয়া দেখা যাচ্ছে না, তখন আপনি ওষুধের পাওয়ার চেঞ্জ করবেন বা সমস্যাগত লক্ষণ নিয়ে ওষুধ পরিবর্তন করবেন, কিন্তু যেন তেনভাবে ওষুধ চেঞ্জ করা যাবে না, গেলে পরেই আপনার এই রোগী আরো দুরারোগ্য হয়ে যাবে। যেমন একটা রোগী আমি বলি সুরিয়াসিস, এই রোগী আপনি একটু প্রায়ই পাবেন, চামড়া উঠে দলা দলে চামড়া উঠে কাস্ট পরে রসকসও বাড়িতে পারে, এই যে লক্ষণের আমি একটা ওষুধের লক্ষণই বলি আর্সেনিক। আর্সেনিক এত অমূল্য তুল্য, অমৃত তুল্য, আর্সেনিকের সমষ্টিগত লক্ষণ তার মধ্যে থাকতে হবে, শীত কাতর গর্ভে উপশম তো সবাই আমাদের জানা আছে। কিন্তু এই আর্সেনিক অনেক দরকার দেখা গেল যে রোগ তীব্র আকারে বেড়ে যায়, কিন্তু এখানে যদি ডাক্তার সংযত না হয় এই আর্সেনিক দেওয়ার পরে সে আইসা আপনারও ভয়, আপনিও ভয় পেয়ে যাবেন রুগীর অবস্থা দেখে। যেমন আমার কিছুদিন আগে একজন রুগী এআইজি মহেন্দ্র রহমান স্যার, ওনার সুরিয়াসিস, হ্যাঁ হ্যাঁ অনেক দেওয়ার পরে তখন বিকট অবস্থা, হাতটা ফুলে করবারিতে চেহারা ফুলে গেছে, কিন্তু বাসন নাসরবান্ধা ব্যক্তি, উনি চিকিৎসা শেষ দেখতে চান, কারণ দেশ বিদেশে কোনো জায়গায় তার চিকিৎসার বাকি নাই। আমরা বললাম যে এটাই অ্যাগ্রাভেশন, এটা আপনি সহ্য করতে পারলে আপনার আরোগ্য আসতে পারে, আপনার জীবন হানিকর, কোনো ওষুধ হোমিওপ্যাথিতে নাই। হোমিওপ্যাথিক প্যারি বিশ্ববিদ্যালয়ে 11 জন ডাক্তার প্রমাণ করছে যে হোমিওপ্যাথিক একটা বৈজ্ঞানিক এবং 250 বছরের ইতিহাসে তার কোনো সাইড ইফেক্ট নাই। কাজে আমাদের বুকে কত বল, বৈজ্ঞানিকরা প্রমাণ করছে যে হোমিওপ্যাথিক ওষুধের কোনো সাইড ইফেক্ট নাই। সাইড ইফেক্ট হইতে পারে, ডার্ক প্রবলেম হইতে পারে, আবার মেডিসিন খাইলে ওই যেটা বললাম যে 7 দিন খাওয়ার পরে আপনি ইচ্ছা করলে আপনার ওষুধও প্রমাণ করতে পারেন, নাকভুঙ্গের চেহারা আপনি উপলব্ধি করতে পারেন, নাকভুঙ্গ খাইয়ে যদি আপনি অ্যাগ্রাভেশন ঘটান, ওই অ্যাগ্রাভেশনটাকে আপনি সাইড ইফেক্ট বলা যাবে না, সেটা ওষুধ বন্ধ করে দিলেই ওই অ্যাগ্রাভেশন চলে যাবে। আচ্ছা ওনাকে 1 mm আর্সেনিক দেওয়ার পরে এত বেদি সাইক্লিক দিলাম এক ডোজ। উনি খুব শিক্ষিত মানুষ, মুখ তার মুখ সম্বন্ধে ভালো জানে, বহু বই গাঁটছে, কাজেই তাদের সঙ্গে ওই 2 নম্বর বা একাধিক ওষুধ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, এক ডোজ দিলে এটা দিয়ে সে খুব গুরুত্ব সহকারে খাবে, এবং খাওয়ার পরে 15 দিন পরে আবার আসছে 50% নাই, চেহারা একদম সুন্দর। আরও গেল 1-2 মাস এই খাইটা বিষ চলতেছে, 2-3 মাস দেওয়ার পরে দেখা গেলো জানা, তখন আমি বলতেছে আর একটু জন গজাইতেছে লাগে, দিলাম টেরে আর বৃদ্ধি হয় না। এখন ভালোর দিকেই রুগী একেবারে 99% সে সুস্থর দিকে। আমাদের প্রধান বিচারপতি ছিলেন রুহুল আমিন সাহ, তখন প্রধান বিচারপতি আমাকে নিয়ে গেছেন, আরেকজন বিচারপতি আমার বাসায় গেলাম, যাওয়ার পরে প্রধান বিচার বিচার ভবনে যাওয়ার পরে উনি রুগীর বর্ণনা দিতেছেন, জটিল থেকে জটিলতর অবস্থা, এইটা নিয়ে উনি সারা জীবন কাটাচ্ছে। ওনার যে সমস্যা আমি কথা বলতে পারে, একটা ডোজ দিলাম নাক্সবুক, নাক্সবুক অনেক একটা ডোজ দিলাম, পায়খানা হয় না, উনি সোনা পাতা খায়, সোনা পাতা বেঁধে উনি লন্ডনে যখন PhD নাকি পড়তেছে, তখন ওই একজন ডাক্তার বললো যে আর কোনো বিকল্প ব্যবস্থা নাই, আপনি এটা খেয়ে যেতে হবে, সোনা পাতার একটা ভিজাই রাখবেন, ভিজাম সকালে খাবেন। উনি দীর্ঘ বছর খাচ্ছে, খাওয়ার পরে একটা জটিলতার রেকটামে হয়ে গেছে, এটার জন্য ওষুধ আমি নাকডুম অয়ন দিলাম এক ডোজ। দেওয়ার পরে পরবর্তী ভিজিটে কী যে ম্যাজিক পাইলাম, আমার পায়খানা এখন রেগুলার হচ্ছে, আমার ব্যথা নাই, জ্বালা নাই, যেটা অ্যালোপ্যাথিক ডাক্তার আমাকে সিগন্যাল দিয়েছিল যে মোস্ট প্রবলি ক্যান্সার, রেকটাল ক্যান্সার।
তারপর উনি বলতেছেন যে আমি 22 দিনে কেন্টে ম্যাটার মেডিকে আমি তিনবার আটক পড়ছি, আমি জন লন্ডন ছিলাম দর্শন উমুক তুমুক দেখছি আমার সেই বড় ডাক্তার উনি। কাজে হোমিওপ্যাথিক চিকিৎসাটা সঠিকভাবে করতে পারলে অমৃত তুললাম এবং সঠিকভাবে করলে আপনার কোনো ভয়ও নাই। আপনি যদি সঠিক জ্ঞানের অধিকারী হয়ে থাকেন, জ্ঞান অর্জন করেন, লক্ষণ তো কীভাবে নিতে হবে কীভাবে ওষুধ প্রয়োগ করতে এগুলো যদি আপনি ভালো জানা থাকে, আপনি শত বিপদের মধ্যেও আপনি একটা দক্ষতার সঙ্গে আপনাকে রুগীকে আরোগ্য করতে পারবেন। তবে আপনার ভিতরে আত্মবিশ্বাস বেশি করে নিতে হবে। আত্মবিশ্বাসটা নেওয়া মানে এই শাস্ত্রীয় সম্বন্ধে আপনার অভিজ্ঞতা জ্ঞান বাকি রাখা যাবে না। সবচেয়ে মূল্যবান আজকে যে কতগুলি কথা করলাম 3-5 এই কথাগুলি যদি আপনি সর্বদাই মনে রাখেন, সপ্তাহে একবারও মনে রাখেন, আপনি নীতিচ্যুত হবেন না আর রুগী আসলে ভয়ও পাবেন না। ভয় পাইলে আপনি স্যাকলেক পাবেন, ফাইডাম দেন, ভয় লাগলে স্যাকলেক দেন, কোনো অসুবিধা নেই, আপনাকে নিরাশ করবে না ওষুধে। হোমিওপ্যাথিক ওষুধ এক নাকজুম আমরা জানি 3 ভাগের 1 ভাগের ক্ষেত্রেই নাকজুমের লক্ষণ পাওয়া যায়, এবং নাকজুম যে কত ম্যাজিক, এই যে হাজার হাজার টাকা লন্ডন তারপর গিয়ে থাইল্যান্ড উমুক তুমুক ঘুরে আসে এই রুগী করে আপনি নাকজুম দেবেন, চিকিৎসা শুরু করবেন, সামগ্রিক রকমের দেশে আছে এবং পাবেনও, দেখবেন দেখবেন যদি একটা অভূতপূর্ব রেজাল্ট ওরা পায়, এবং এই রেজাল্টটা পাইলেই একজন রুগী আপনি 10 জন রুগী আপনার ভিতরে নিয়ে আসে ভিড় করায়। যতক্ষণ পুনর্গঠনের শক্তি সেগুলির মধ্যে বিদ্যমান থাকে ততক্ষণ ওষুধ প্রয়োগে সফলতা লাভ করা যায়। চিকিৎসার ক্ষেত্রে কুসময় মেরামতের সীমার বাইরে চলে গেলে ওষুধ প্রয়োগে সেগুলিকে আর পুনরুজ্জীবিত করা যায় না। এখানে একটা আমাদের সাবধানের ব্যাপার আছে, ডেড সেল কুস লিভারের কুস সবটি শেষ, আর এই রুগীকে যদি আপনি আশ্বাস দিয়ে রাখেন রুগী আপনার সাথে মারা যাবে নামটা হোমিওপ্যাথি হবে। তবে আপনার পেলিয়েটি যদি সে বাধ্য হয় যেন আমি আর কোনো চিকিৎসাই করবো না আপনার চিকিৎসায় আমি থাকবো, এমন রুগী আমার এমনও অনেক আছে যেই রুগী দেখলে নিজের কাছে ভয় লাগে, এমন অবস্থার রুগী রুগী যাচ্ছেই না, দরকার লাগে হ্যাঁ দেড় টেস্ট হবে আপনার লিখে দিবে তবু আপনি চিকিৎসা চালাবেন, পেলিয়েশান দিয়ে দেওয়া ঠিক থাকে। কিন্তু আমাদের কথা হলো যে রিক্সে যাবেন না কেউ, রিক্সে গেলে আপনি একজন মুম্বাইয়ের ডাক্তার বিপদে বললে এই বদনামটা সব মুম্বাইয়ের উপরে যাইয়া পড়ে। তাহলে আপনি চিকিৎসার ক্ষেত্রে তার জীবনের দিকে লক্ষ্য রেখে আপনি অতি সাবধানের সঙ্গে আপনার বইটা চালাবেন, ওষুধ দিবেন। হোমিওপ্যাথিক ওষুধ একটা বিরাট ব্রহ্মাস্ত্র, ক্যান্ডের কথাই তো আছে কেলি কার্পের চ্যাপ্টারে যে এটা একটা ক্রোধার অস্ত্র, চালাবেন খুব সাবধানে। তাই আর আর অর্গানন্দ প্রতিষ্ঠান সূত্রে এই জন্যই বলা হয়েছে যে উনি সার্জারির গ্রহণ অনুমোদন করেছেন, যেই কেসে আপনার আয়ত্তের বাইরে গলবারের এমন একটা পাথর যেটা ভাঙবারও কোনো সুযোগ নাই, কারণ গলবারের নরমাল সুযোগ পাচ্ছে না, পিত্ত এ যে তাকে এরকম স্পঞ্জের মতো করে তাকে নরম করে বাইর করবে সেই রাস্তা আর নাই, ওই ক্ষেত্রে আপনি ছেড়ে দিয়ে অর্থাৎ আপনার কিডনি যাবে না, এতে আপনার কিডনি নষ্ট হবে না জানতে পারলেন না, বরঞ্চ আপনার কিডনি আরও বেড়ে যাবে, ওই রুগীটা তখন আপনার প্রতি আস্থাবান হবে যে দেখছো কত বড় ডাক্তার, সে আমার জীবনের প্রতি লক্ষ্য করে সে চিকিৎসা দিল না, সে আমাকে বললো যে ভাই আপনি তাড়াতাড়ি সার্জারি করে ফেলেন, না করলে হয়তো ক্যান্সার হয়ে যাবে, ফেটে যাবে, বিপদ হয়ে যাবে। কাজে এই উপদেশ দিতে গেলে আপনার তো 2 পয়সা নষ্ট হইল, কিন্তু আপনার পয়সা বৃদ্ধির একটা প্রচার হয়ে যাবে তার মাধ্যমে। চিকিৎসার ক্ষেত্রে কুসুমের মেরামতি সীমার বাইরে চলে গেলে ওষুধ প্রয়োগে সেটা পর্যন্ত করা যায় না, এই সীমে রেখা প্রত্যেক চিকিৎসকের অবশ্যই পালনীয়। আর অর্গানের উন্নতিষ্ঠ সূত্রে সার্জারি আশ্রয় গ্রহণ ও অনুমোদন রয়েছে, তাই আরোগ্যের পথে বাধা কী হইতে পারে তা দূর করা সম্ভব কিনা সে সম্বন্ধে চিকিৎসকের জ্ঞান থাকা প্রয়োজন। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ খালি চিকিৎসা করলেই হবে না, রুগীর ঘরে যেয়ে আপনি দেখতে হবে যে তার বসবাসের স্থানটা কেমন, সালবার না অন্য কিছু এগুলি আপনি লক্ষ্য করতে হবে। কুঅভ্যাসও আরোগ্যের পথে বাধা সৃষ্টি করে, রোগীর ঘরে মেঝেতে ভিজা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, আলো বাতাসের অভাব, বিরুদ্ধ খাদ্য পানীয় ও বিরুদ্ধ স্বাস্থ্যনীতিও রোগীর আরোগ্য লাভের অন্তরায়, এবং সে সকল বিষয়ে চিকিৎসকের অবহিত হওয়া প্রয়োজন, নতুবা স্থায়ী ও নির্বল আরোগ্য লক্ষণ লাভ কখনো সম্ভব নয়। অতীব জীর্ণ
শীর্ণ ও নরবরে জীবনী শক্তি সম্পন্ন দুর্বল রোগীতে মায়াসমেটিক চিকিৎসার প্রদানের পূর্বে রোগীকে বলবর্ধক খাদ্যপত্র প্রদান উত্তম স্বাস্থ্যবিধি পালন করে রোগীর বল শক্তি বৃদ্ধি পেলে পরে মায়াসমেটিক চিকিৎসার কোনো বিপদ আসে না। এটা একটা অতি মূল্যবান কথা, এটা আমরা অনেক ডাক্তারে আমরা এটা ফলো করি না, কিন্তু এটা হলো একটা দুর্বল জীর্ণশূন্য রোগী হাসপাতালতে বেরিয়ে আসছে। হ্যাঁ, মানে হাসপাতাল বিদায় দিয়ে দিচ্ছে তুমি ভালো, কিন্তু রোগী রুম থেকেই বাইরে দিতে পারে না, দুজনের তিনজনের দৈরে বাসা নিয়ে শোয়ায়, এই যে শোয়ায় একদম সে বাবা একেবারে মরণ পথে যাত্রী হয়ে যায় এই হাসপাতালে থাকার কারণে। কিন্তু আমাদের ভূমিভিত্তিতে এই রুগীকেও নির্মূলভাবে বা সুন্দরভাবে তাকে আরাম দেওয়া যায়। কাজে আজকে অনেক কিছু বলার ছিল, সময়ও স্বল্প, আমাদেরও ডাকা দিতে হবে। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি একটা নিমন্ত্রণ দিচ্ছি, আমাদের ক্যাশ বাংলাদেশের উদ্যোগে প্রতি বছরে একটা আন্তর্জাতিক সেমিনার হয় ঢাকায়, আমরা এবার নভেম্বরে আশা রাখছি, তবে আপনারা সবাই সহযোগিতা করেন, উপস্থিত থাকেন। এইসব সেমিনার সিম্পোজিয়ামে কোনো লস নাই, আপনি যত বেশি অংশগ্রহণ করবেন কোইটা কোন দিকটা যেন আপনার ভিতরে জ্ঞান ঢুকবে, আপনি তা পরীক্ষা ক্ষেত্রে আপনার ব্যবহারিক ক্ষেত্রে আপনি তার ফল পাবেন, কৃপণতা করবেন না। শিক্ষার ক্ষেত্রে কৃপণতা নাই, তারিখ এখনো ঠিক হয় নাই, নভেম্বর দিকে হবে আর কি, আগে আগাম আপনাদের একটু সংবাদ জানায় রাখা। এখানেও আমাদের অনেক প্রতিনিধি আছে, এই বিশ্ব দিতে যোগাযোগ অভাব করবে, আপনারাও আমাদের কেন্দ্রের সঙ্গে রাখবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের নলেজ আরো সমৃদ্ধ করতে হবে, আমাদেরকে উইজডম হতে হবে, আমাদেরকে রোগীকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, শুধু জানলে হবে না তাকে বুঝতে হবে, এবং আমাদের আমির তো ছাত্র থাকতে হবে, পড়াশোনা করতে হবে। আমাদের মাঝে এসে আমাদেরকে ধন্য করেছেন বেঙ্গল হোমিওপ্যাথিক ল্যাবরেটরিজ লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ডক্টর রতন কুমার। ডক্টর রতন কুমারকে ফুল দিয়ে বরণ করছেন। ঐতিহ্যবাহী ঈশ্বরজি হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই বিজ্ঞান সেমিনারের সভাপতি, আপনাদের এই এলাকারই সন্তান সংগঠক ডক্টর জাকির হোসেন, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক এবং মুখ্য সঞ্চালক প্রবন্ধ পাঠ করলেন যিনি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা, যিনি একসময় হোমিওপ্যাথির লড়াই সংগ্রাম আন্দোলনের অফুরন্ত প্রেরণা দিয়েছেন আমাদের, সেই ডাক্তার এম এ কাদের বক্তব্য রেখেছেন আমাদের সম্মানিত বোর্ড সদস্যবৃন্দ, ডাক্তার আশিস নিয়োগি, ডাক্তার কায়েমউদ্দিন, ডাক্তার মিল্লাত হোসেন। প্রধান বক্তা হিসেবে এখানে হোমিওপ্যাথি সম্পর্কে বিশদ সংক্ষেপে আলোচনা করেছেন আমাকে হোমিওপ্যাথি বোর্ডের সুযোগ্য রেজিস্ট্রার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যে মানুষটির জন্ম না হলে বাংলাদেশ হতো না, যে মানুষটি জন্ম না হলে আজ আমরা স্বাধীনতা পেতাম না, যে মানুষটি জন্ম না নিলে এই বাংলাদেশের হোমিওপ্যাথির আজ এত অগ্রগতি হতো না। সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিও আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 7.5 কোটি বাঙালি সেদিন এক হয়ে
আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতার জন্য আমরা মিলিতভাবে আত্মদান করেছিলাম। সেই স্বাধীনতায় যারা আত্মাহুতি দিয়েছিল, যে সমস্ত মা বোনেরা সম্মানিত হয়েছিল, তাদের প্রতিও শ্রদ্ধা আমি জানাচ্ছি। আমরা অনেকেই বলি সরকারের সময় হোমিওপ্যাথির উন্নতি হয়। আমরা জানি সবাই আমরা আওয়ামী লীগ করি না, আমরা বিভিন্ন ডাক্তার, বিভিন্ন মতের আদর্শের বিভিন্ন জনকে আমরা ভোট দিই। কিন্তু আমরা বুকে হাত দিয়ে আপনারা বলেন, আজ পর্যন্ত হোমিওপ্যাথির যা কিছু উন্নয়ন হয়েছে, সেই স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সরকার প্রথম হোমিওপ্যাথি বোর্ডকে পুনর্গঠন করেছিলেন, বঙ্গবন্ধু সরকার প্রথম বাংলাদেশের আজকেও যেটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে আমরা জানি, সেই ঢাকায় জয়কালী মন্দিরে অবস্থিত বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালটিকে তৎকালীন 14 লক্ষ টাকা অনুদান দিয়ে এই কলেজটি প্রতিষ্ঠান করেছিল। দুর্ভাগ্য জাতি, আমরা জাতির জনককে 75-এ হারানোর পরে শুধু বাংলাদেশের উন্নয়নই থেমে যায় নাই, হোমিওপ্যাথির উন্নয়নও থেমেছিল। এরপরে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরে আপনারা দীর্ঘদিন ধরে দাবি করেছিলেন যে হোমিওপ্যাথদের শাসন করবে হোমিওপ্যাথি ডাক্তাররা, হোমিওপ্যাথদের উন্নয়নের ভাগ্য নির্ধারণ করবে হোমিওপ্যাথিক চিকিৎসকরা। কারণ এই হোমিওপ্যাথি বোর্ডে আগে যারা চেয়ারম্যান পদে আসীন হতেন, এরা অতিরিক্ত সচিব স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকতেন। অতএব অতিরিক্ত সচিবরা যে খারাপ তা নয়, তা অনেকেই হয়তো একাডেমিক যোগ্যতার ডাক্তার আছেন, কেউ DHMS আছেন, কেউ BHMS আছেন, আবার অনেকের আছে কোনো ডিগ্রিই নাই, কিন্তু তিনি সেবা করে যাচ্ছেন। এক সময় বাংলাদেশে ছিল যখন কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, সেই পাকিস্তান আম্বরে সেই HMB যাদেরকে আমরা কোয়াক বলে অনেক অবজ্ঞা করি, কিন্তু আমাদের আজ মনে রাখতে হবে যে এই কোয়াকরা, এই অডিগ্রিধারী ডাক্তাররাই সেদিন গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে, সেদিন এই লাইট ছিল না, সেই কুপি জ্বালিয়ে হোমিওপ্যাথি ডাক্তারি করে এই মানুষের আস্থা অর্জন করেছিল। অতএব তারাই আমাদের পিতা, তাদেরই উত্তরসূরি আমরা। সেদিন তোরা যদি ওদিনকে আমরা কল্পনা করেছি যে হোমিওপ্যাথি ডাক্তাররা অ্যালোপ্যাথিক হাসপাতালে প্রথম শ্রেণীর মর্যাদা নিয়ে সরকারি চাকরি করব, আজকে সেটাও সম্ভব হয়েছে। এই কিছুদিন আগে এই সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সারা বাংলাদেশে 200 জন হোমিওপ্যাথিক BHMS ডাক্তারদের সরকারি হাসপাতালে সরকারি বেতনে তাদেরকে নিয়োগ দিয়েছে। আজকে মাদ্রাসা বোর্ডের শিক্ষকরা শতভাগ বেতন পেত, কিন্তু হোমিওপ্যাথি শিক্ষা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এর যারা শিক্ষক ছিল তারা কোনো বেতন ভাতা পেত না। আর বেতন ভাতা না পাওয়ার কারণে আমি একমত, এই সত্যিতে হোমিওপ্যাথি কলেজ হবে এটা আমরা আশা করতে পারি, কিন্তু আমার নিঃসন্দেহ হোমিওপ্যাথি কলেজ যদি সর্বোচ্চতেও খারাপ হয় সেই কলেজ তো আমরা করব না, আপনারাও চান না, নাকি চান? অতএব একটি কলেজ হইতে গেলে প্রথম আগে তার 33% টাকা লাগবে, তার ভালো যোগ্যতা সম্পন্ন শিক্ষক লাগবে, সেই জায়গার উপর তার অবকাঠামো লাগবে। এরপরে সরকারের ভুক্তিটা কি, যে মিথ্যা কথা বলে অর্থাৎ মিথ্যাবাদী, সে আমার হোমিওপ্যাথি ওষুধের বাক্স স্পর্শ করে না, এই শব্দটা আছে, এই একটি শব্দের যদি মর্মার্থ করেন, ব্যাখ্যা করেন, 100 পাতা লেখা যায়।
এবং এর মধ্যেই পেলাম, এই উক্তির মধ্যেই আপনার চিকিৎসা সেবার সব কথা লেখা আছে। মিথ্যাবাদ মানে কি? যে মিথ্যা কথা বলে তার প্রতি কেউ বিশ্বাস রাখে, আস্থা থাকে, তাকে এলাকার মানুষ ভালো বলে। একজন ডাক্তারের কাছে যখন একজন রোগী আসবে, সেই ডাক্তারের চরিত্র, তার সততা, এই জিনিসটা আগে দেন। অর্থাৎ আপনি যত জ্ঞানী গুণী ডাক্তারই হন, আপনার আচার আচরণ স্বভাব চরিত্র যদি ভালো না হয়, অর্থাৎ রোগীর যদি ডাক্তারের প্রতি আস্থার সৃষ্টি না হয়, আপনি যত চিকিৎসাই করান, যত ওষুধই দেন, ওটি বিফলে যাবে। তার বড় প্রমাণ আমার পরিবার। আমার মা এখনো জীবিত, 107 বছর বয়স। আমার বড় মেয়ের জামাই MBBS ডাক্তার। আমার মার যখন স্যালাইন দিতে হয় মাঝে মাঝে, যখন বেশি অসুস্থ হয় বা ইঞ্জেকশন পুশ করতে হয়, তখন আমার ওই MBBS ডাক্তার, সে যদি মাকে ইঞ্জেকশন দেয়, মা বলে যে এর ভালো না, আমার ব্যথা বেশি লাগে। আর আমার মহল্লার যে কম্পাউন্ডার, ওষুধের দোকানদার, সে যখন আমার মাকে ইঞ্জেকশন দেয়, সে বলে ব্যথা পায় না। এর কারণটা কি? আমার জামাই এসে, হ্যাঁ দাদি ভালো আছেন, দেখি হাতটা দিয়ে ধরেন, ইঞ্জেকশন দিয়ে দেন। আর ওই কম্পাউন্ডার এসে আগে বসে, মাসিমা ভালো আছেন, আজকে তো আপনার শরীরটা খুব ভালো দেখা যাচ্ছে, খাওয়া দাওয়া করছেন। তার মাথার কাছে বসে, তাকে মাথায় হাত দেয়, তার সাথে ভালো মন্দ কথা বলে ইঞ্জেকশন না দেয়। এই জন্য আমার মার কোনো সময় ইঞ্জেকশনের দরকার হয়ে যায়, কয়েক কম্পাউন্ডার জলিল দেখে নিয়ে। এই যে আমি যেটা বললাম, এই যে বিশ্বাস, এই যে আস্থা, এইটা যদি সৃষ্টি আমরা না করতে পারি, আজকে অ্যালোপ্যাথির দিকে তাকান, বহির্বিশ্বের দিকে তাকান, বিদেশে চিকিৎসা কি? বিদেশে একটা মানুষ গেলে ডাক্তার একবার আসে, 24 ঘন্টা একটা নার্স থাকে, নার্সের যে মমতা দিয়ে তাকে সেবা করে, মায়ের স্নেহ দিয়ে, বোনের ভালোবাসা দিয়ে, সেই নার্সের চিকিৎসায় রোগী ভালো হয়ে যায় বারবার। কিন্তু আমাদের দেশের এই পেশাটাকে, অ্যালোপ্যাথিতে তো আসছিলই, হোমিওপ্যাথিতেও আসে, কত দ্রুত তার পকেট থেকে টাকাগুলি নিয়ে তারে বিদায় করা যায়। অতএব এই আস্থাটা যদি আমরা সৃষ্টি করতে পারি, চিকিৎসা পেশায় খুব একটা কঠিন কাজ না, আবার কঠিন। আপনার যদি জ্ঞান আর আস্থাটা সৃষ্টি করতে পারেন, ওই কাদের সাহেবের এলাকার ধরেন রেলগেটের আগের দিকে শোনে ডাক্তার কেউ, তা খুব ভালো ডাক্তার, সেগুলো ওনারে দেখার আগেই তার অর্ধেক ভালো হয়। তার কারণ যখন জানবে পেশেন্ট, যে এই ডাক্তারের জ্ঞান আছে, এই ডাক্তারের কাছে গেলে ভালো ওষুধ দিবে, এই ডাক্তার আমাকে ভালোভাবে রোগটা দেখছে, এই ডাক্তার আমার রোগ সম্বন্ধে তার অনুধাবন করতে পারছে, তখন সে 50% ভালো হয়ে যাবে এমনি। আর যদি আপনি শিক্ষিত ডাক্তার হন, কোন রোগ হয়েছে, কোন রোগের কোন পাত্র খেতে হবে, কোনটা খেতে হবে না, এটা যদি তাকে বুঝাই দিতে পারেন, তাহলে ধরেন আর 25% ভালো করলে, আর 25% হলে আপনার মেডিসিনে, এই মেডিসিনটা আবার ভেজালে ভরে গেছে এই দেশে। আপনি ভালো প্রেসক্রিপশন করলেন, ওষুধের দোকানে যেয়ে খালি স্পিড নিয়ে এলো। বাংলাদেশে অনেক দোকান আছে, এন কোনো ওষুধ নাই সেই দোকানে পাওয়া না, আবার অনেক বেশিরভাগ ডাক্তার আছে, এন কোনো রোগ নাই তিনি ভালো না করতে পারেন। অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে জানতো, যদি গাইনির কেস হয় মেডিসিনের ডাক্তার কবে, আপনি অমুক গাইনির স্পেশালিস্ট তার কাছে যান, যেটা সার্জিক্যাল কেস সে সার্জনের কাছে পাঠাই দেবে। আর আমরা ক্যান্সার মরে যাচ্ছে, তাও কবে দেখেন একটু, 5,000 টাকা দেন, আমি আর একটা ওষুধ দিচ্ছি। এই যে আমাদের মানসিকতার যে অবক্ষয় হয়েছে, এর থেকে উত্তরণ আমাদের ঘটাতে হবে। আমাদের ওই রেজিস্টার মাঝে মাঝেই বলে
যে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। কারণ এক সময় ছিল আমরা বেতন দিতে পারতাম না, ছাত্রের জন্য ঘরে ঘরে যেতাম, আজকে তো সরকার বেতন দিচ্ছে, আজকে তো আর টিনের ঘরের বিল্ডিং এর ঘরে আমরা ক্লাস নিচ্ছি, আজকে ভালো ভালো সন্তানরা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করে হোমিওপ্যাথি কলেজে পড়তেছে। তাহলে আমি আজকে কেন ফাঁকি দেব? ডাক্তাররা কেমন আছে এই জিনিসটা জানবার জন্য আসছি। এবং এই প্রত্যঞ্চল অঞ্চলে যে আপনারা এই দুই দিন ধরে এই সেমিনার আপনারা উপভোগ করছেন, জ্ঞান পিপাসু মানুষগুলি বসে রয়েছেন, এই জন্য আপনাদেরকে সালাম জানাই, অভিনন্দন জানাই। এবং আপনারাই আগামী দিনে হোমিওপ্যাথিকে বাঁচায় রাখবেন। আর আপনারা যদি বেঁচে থাকেন, আপনারা যদি ভালো থাকেন, এই ঈশ্বর দিতে যদি আবার হোমিওপ্যাথি একটি প্রতিষ্ঠান হয়, তাহলে হোমিওপ্যাথি জাগ্রত হবে। তাই আপনারা চেষ্টা করবেন, আমরা আপনাদের পাশে থাকব। আমি আশা করি শুধু ঈশ্বরদী নয়, সারা দেশেই আমরা হোমিওপ্যাথির একটি বিপ্লব ঘটাব। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সালাম নেবেন, ওনার জন্য দোয়া করবেন, উনি যদি বেঁচে থাকে, ওনার সরকার যদি ভালো চলে, আমাদের যে অসমাপ্ত দাবিগুলি রয়েছে, অচিরেই বাংলাদেশে হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথিকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ থাকবে না। আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক হোমিওপ্যাথি। চেয়ারম্যান স্যারকে ওনার সুন্দর এবং যুব উপযোগী দিক নির্দেশনামূলক সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। এ পর্বে ঈশ্বরদীতে আধুনিক হোমিওপ্যাথির প্রবক্তা মরহুম ডাক্তার আনোয়ারুল ইসলাম মকুলের সুযোগ্য স্ত্রী ডাক্তার হুসনেরা মকুলকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের সংগঠনের সভাপতি ডাক্তার এস টার্ক। ধন্যবাদ জানায় আমাদের বাংলাদেশের হোমিওপ্যাথির পিতা চাচা ভাই সবাইকে আমি হাজির করতে পেরে ঈশ্বর দিবাসীর পক্ষ থেকে আমি আবারও অভিনন্দন জানাই তাদেরকে। আসলে স্যার স্যামুয়েল হ্যানিম্যানের এই উক্তি, আপনি যদি সত্য না বলেন আমি আপনি পাঁচ অর্থ নামাজ যথই পড়ি, রোজা হজ জাকাত যথই করি, আমার হোমিওপ্যাথির কোনো ডোজ সিমিলিমাম হলেও কাজ করবে না। প্রথম কথা, আমাকে সত্যবাদী হতে হবে। তারই রূপরেখাতে আমি আমার চেয়ারম্যান মহোদয়, মাননীয় রেজিস্ট্রার মহোদয়ের কাছে সেই সত্য উপলব্ধি করে আমরা ঈশ্বর দিবাসীর কাছ থেকে, ঈশ্বর দিবাসীর পক্ষ থেকে আমরা সত্যই ঈশ্বরদীতে একটা কলেজ দাবি করছি। আপনারা আমাদেরকে সেই কলেজ দিবেন, আপনাদের রূপরেখা বাস্তবায়ন করবি। আমাদের জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত আস্থাভাজন লোক, আমাদের শামসুর রহমান শরীফ ভাই, উনি গতকালকে এসেছিল, গতকাল আমারই আসার কথা ছিল, আলোচনা করবেন। এই আশা রেখে আপনারা দুপুর দুইটার থেকে লাঞ্চ এবং নামাজের বিরতির পরে দুপুর দুইটার পর থেকে আমাদের ইন্ডিয়া থেকে আগত আলোচনা শুনবেন। ধন্যবাদ নিচ্ছেন।